লিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আসওয়াজিহি উম্মাহাতিল মুমিনিন ওয়া দুররিয়াতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের সকলের অত্যন্ত প্রাণপ্রিয় প্রতিষ্ঠান ফেনী জেলাভিত্তিক দাওয়ার একটি সংগঠন ICDF কর্তৃক আয়োজিত আমাদের সকলের অত্যন্ত প্রিয় কোর্স ICDF দাওয়া কোর্স। আলহামদুলিল্লাহ উক্ত দাওয়া কোর্সের আজকে কিতাব তাওহীদের সপ্তম ক্লাস এবং শেষ ক্লাসে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাসময়ে উপস্থিত হওয়ার এবং তাওহীদ সম্পর্কে কিছু বিষয় আলোচনা করার এবং দার্সে অংশগ্রহণ করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের যে কোর্সটা এটি হলো দাওয়া কোর্স, এটার নাম হলো কি? দাওয়া। আমরা যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম তো যখন আলিম যখন আমরা পড়ি মানে আলেম পাস করব, আলেম পরীক্ষা দিব, 1996 সালে আমি আলেম পরীক্ষা দিয়েছি 1996 সালে মধুগ্রাম জিনারহাট ফাজিল মাদ্রাসা থেকে, এবং আলিমে আমি সারা বাংলাদেশে সেকেন্ড স্ট্যান্ড করছিলাম, মাদ্রাসা বোর্ডে সেকেন্ড হয়েছিলাম। আমার থেকে যিনি ফার্স্ট হয়েছেন 4 নম্বর বেশি পেয়েছিলেন। তো এই যখন আলেম পরীক্ষা দিই তখন একদিন দেখলাম যে তখন আমাদের মাদ্রাসায় একদিন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার একজন শিক্ষক এসেছিলেন, ওই শিক্ষকের নাম হলো প্রফেসর ডক্টর মোহাম্মদ নাসির উদ্দিন মিজি। উনি আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের প্রফেসর, বর্তমানেও আছেন ওখানে, ওই ইউনিভার্সিটিতে আছেন। তো উনি আমাদের একজন প্রভাষক, আমাদের শিক্ষকের বন্ধু, তো এই হিসাবে তিনি একদিন আমাদের মাদ্রাসায় আসছেন। আসার পরে আমাদের ওস্তাদ পরিচয় করায় দিলেন যে উনি ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আল কোরআন ডিপার্টমেন্টের প্রফেসর, উনি ফেনী আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট। তো এরপরে তার সম্পর্কে, তার লেখাপড়া সম্পর্কে অনেক আমাদেরকে বললেন, মানে ওই শিক্ষক আমাদেরকে সবসময় উদ্বুদ্ধ করতেন, তোমরা ইউনিভার্সিটিতে পড়বা, ইউনিভার্সিটির টিচার হইবা, এরকম এরকম খুব মানে উদ্বুদ্ধ করতেন। তো ওনাকে দেখায় আমাদেরকে খুব উদ্বুদ্ধ করলেন। তো পরে আমরা ইসলামিক ইউনিভার্সিটি সম্পর্কে জানার আগ্রহ হইলো যে ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া সেখানে কী কী ডিপার্টমেন্ট আছে, কী পড়ায়, কী কী কোর্স পড়ায়, মানে খুব আগ্রহ সহকারে জানার ইচ্ছা হলো। তখন দেখলাম সেখানে যে ডিপার্টমেন্টগুলো আছে, ডিপার্টমেন্টগুলোর মধ্যে একটা আছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, একটা আছে আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, একটা আছে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ, তারপরে একটা আছে আরবি ভাষা ও সাহিত্য, তো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, আরও এরকম অনেক সাবজেক্ট আছে। তো আমি পরবর্তীতে আলেম পাস করার পরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, ইসলাম বিশ্ববিদ্যালয়ে দিয়েছি, 3 বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরীক্ষা দিয়েছি। তো 3 বিশ্ববিদ্যালয়ে আমার আলহামদুলিল্লাহ চান্স হয়েছে, ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে, চিটাং হয়েছে, কুষ্টিও হয়েছে। তো পরবর্তীতে আমার উদ্দেশ্য হলো অ্যারাবিকে পড়া, তো অ্যারাবিক বাংলাদেশের মধ্যে একমাত্র ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়াতে আরবি মিডিয়ামে পড়ানো হয় আর অন্য ইউনিভার্সিটিতে বাংলা মিডিয়ামে পড়ানো হয়। এই কারণে ঢাকা ইউনিভার্সিটি চিটাং ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে গিয়েছি। আমি যে কথাটা বলতেছিলাম যে ওই ইসলামিক ইউনিভার্সিটির আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ এটাও বুঝলাম যে কোরআনের উপরে, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ এটাও বুঝছি, কিন্তু এই যে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এটা কিন্তু তখন বুঝি নেই, তখন আলেমে পড়ি তাও কিন্তু বুঝি নেই। যে একবার মনে করছি এখানে মনে হয় ওই আপনার
ইউনানি লেখাপড়া হয়, দাওয়াখানা আছে না এখানে, মনে হয় ওষুধপত্র সম্পর্কে কবিরাজি ইউনানি ওষুধপত্র ডিপার্টমেন্ট, মানে ডাক্তার হয় এখানে, এরকম দাওয়ার বিষয় কোনো কিছু হবে। তো আমি এই কথাটাই জন্য বললাম যে আমি এত ভালো স্টুডেন্ট, দাখিলেও স্ট্যান্ড করছি, দাখিলে 11তম স্ট্যান্ড করছি মাদ্রাসা পড়ে, আলিমে পড়ি, মানে তখনও বুঝতেছি না যে দাওয়া ইন ইসলামিক স্টাডিজ দাওয়া কী জিনিস। তাহলে আবার বুঝতে পারেন যে আমাদের এই বাংলাদেশে দাওয়ার কী অবস্থা। আলিম পাস করে ফেলতেছি, ইন্টারমিডিয়েট পাস করে ফেলতেছি, এত ভালো একটা স্টুডেন্ট বোর্ডে স্ট্যান্ড করা, মাদ্রাসায় পড়তেছি, তো মাদ্রাসায় কী জন্য পড়তেছি? মাদ্রাসায় পড়ার উদ্দেশ্যই তো হলো আমি একজন ভালো দায়ী হব। তো দায়ী যারা হবে তারা দাওয়াই বুঝতেছে না, তো কী দায়ী তৈরি হবে বাংলাদেশে? পরবর্তীতে বোঝার চেষ্টা করছি আসলে এখানে দাওয়া অ্যান্ড ইসলামিক স্টাডিজ এটা কী ধরনের ডিপার্টমেন্ট, কী কোর্স। পরবর্তীতে বুঝলাম যে এটা যে দাওয়া ইলাল্লাহ, যে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দেওয়ার উপরে এই ডিপার্টমেন্ট। তখন চিন্তা হলো আল্লাহর দিকে দাওয়াত দিতে হইলে কি এরকম 4 বছরের অনার্স পড়া লাগে, 1 বছরের মাস্টার্স পড়া লাগে, 5 বছর পড়া লাগে? দাওয়াত দিতে হইলে তো কামাল পাস করে দাওয়াত দেওয়া যায়, ফাজিল পাস করে দাওয়াত দেওয়া যায়, এরকম শুধু দাওয়াতের উপরে যে 4 বছরের অনার্স, 1 বছরের মাস্টার্স, তখন ছিল আপনার 3 বছর আর 1 বছর, আমাদের সময় ছিল অনার্স 3 বছর মাস্টার্স 1 বছর। তো 4 বছর কি খালি দাওয়ার উপরে পড়তে হয়? তা আপনাদের সৌভাগ্য যে আপনারা এই ফেনী শহরে বসেই আলহামদুলিল্লাহ দাওয়ার কোর্স পেয়ে গেছেন, দাওয়া সম্পর্কে বুঝে গেছেন। এটা আমাদের সে আপনারা আরও বেশি সৌভাগ্যবান আলহামদুলিল্লাহ, যে দাওয়া কোর্স আলহামদুলিল্লাহ ফেনী শহরে চালু হয়েছে, এবং এটা এই দাওয়া কোর্স বাংলাদেশের জন্য একটা পথিকৃত। বাংলাদেশের বিভিন্ন জেলা এখন তারা চিন্তাভাবনা করতেছে এই দাওয়া কোর্স চালু করার জন্য আলহামদুলিল্লাহ। তো এটা ফেনী থেকেই এই জাগরণটা শুরু হয়েছে, ইনশাআল্লাহ এই ফেনী জেলা থেকেই সহি আকিদার তাওহিদের দাওয়াত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং আপনারা এক একজন দিনের তাওহিদের মশালবাহী, তাওহিদের নূর নিয়ে ইনশাআল্লাহ বাংলার জমিনে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বেন ইনশাআল্লাহ। সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আজকের সর্বশেষ তাওহিদের ক্লাস, কিতাব তাওহিদের ক্লাস শুরু করছি। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহিদ বুঝার, তাওহিদ জানার, তাওহিদের একজন দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন। আচ্ছা, যেই বইটা থেকে আপনাদেরকে এই ইতিপূর্বে 6টা ক্লাস, আজকে সহ 7ম ক্লাস নেওয়া হয়েছে, বইটার নাম কি? আচ্ছা, এই বইটার পুরা নাম কে বলতে পারবেন? কিতাব তাওহিদ হলো সংক্ষিপ্ত নাম, কিন্তু এটার আরও একটু নাম আছে, এটার পুরা নাম কিন্তু শুধু কিতাব তাওহিদ না। কেউ বলতে পারবেন যে এই বইটার পুরা নাম, বইটা আছে কার কার কাছে? কিতাব তাওহিদ বইটা আছে কার কার কাছে? আলহামদুলিল্লাহ প্রায় সবার কাছে আছে। ওইটার প্রথমে দিয়ে উল্টাই দেখেন তো, এটার কিতাব তাওহিদের সাথে আর কিছু আছে কি না, নাকি শুধু কিতাব তাওহিদ লেখা আছে? জি, আর কিছু নাই, শুধু লেখা আছে কি কিতাব তাওহিদ? মানে আপনাদের কাছে আছে কোনটা, বাংলাটা? তো এটার ভিতরে আরবি আছে না, আরবি সহ অনুবাদ আছে না, না শুধু বাংলা অনুবাদ? ভিতরে আরবি আবারতগুলো নাই, আছে আরবি সহ তো আছে। আচ্ছা শুনেন, এই কিতাবটার নামটা শিখবেন আগে, যে কোনো বই পড়ার আগে, কিতাব পড়ার আগে কিতাবের নামটা শিখতে হয়। আমরা সহি আল বুখারী, আমরা বলি যে বাংলাদেশে পরিচিত হলো বুখারী শরীফ, কিন্তু সহি আল বুখারীর নাম কিন্তু সহি আল বুখারী না, সহি আল বুখারীর একটা লম্বা নাম আছে। প্রত্যেকটা কিতাবের, প্রত্যেকটা হাদিসের গ্রন্থের একটা নাম আছে, তো এজন্য কিতাব তাওহীদের নামটা মনে রাখবেন, কিতাব তাওহীদ আল্লাদি হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, কিতাব তাওহীদ আল্লাজি হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ, মানে এটা ওই তাওহীদের কিতাব যেই তাওহীদ বান্দার উপরে আল্লাহর হক। বুঝতে পারছেন? মানে এটা হলো কিতাব তাওহীদ আল্লাজি হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ,
যে যেই তাওহিদটা বান্দার উপরে আল্লাহর অধিকার, আল্লাহর হক, এটা একটা হাদিস থেকে নিয়েছেন। এই বইয়ের লেখককে বলেন তো দেখি, এই কিতাব তাওহিদ কে লিখেছেন? জি, তিনি হলেন ইমাম, আল ইমাম আল মুজাদ্দিদ, আল ইমাম আল মুজাদ্দিদ মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ। হ্যাঁ, ওনার সম্পর্কে একটু পড়াশোনা করবেন, ওনার জীবনী সম্পর্কে, মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ সম্পর্কে। বাংলাদেশে একটা নাম সবসময় শুনেন, ওহাবি, ওহাবি শুনেন না? যে খুব প্রচলিত আমাদের দেশে, বিশেষ করে যারা রেজবি এবং বেরেলবি আকিদা বিশ্বাসী, রেজবি এবং বেরেলবি এই আকিদায় বিশ্বাসী, তারা সবসময় ওহাবি বলে গালিগালাজ করেন। তো এই ওহাবি, এই মুহাম্মদ বিন আব্দুল ওহাব, মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহিমাহুল্লাহ, এখানে যে আব্দুল ওহাব আছে ওনার আব্বার নাম। তো কিছুদিন আগে একজন শায়খ বলছিলেন যে তারা গালি দেয় আব্দুল ওহাবকে। আব্দুল ওহাব কিন্তু তাদের মতোই ছিলেন। হ্যাঁ, মানে মুহাম্মদকে কিন্তু গালি দেয় না, যিনি মুজাদ্দিদ, যিনি ইমাম, তাকে কিন্তু গালি দেয় না, গালি দেয় তার বাপকে, আব্দুল ওহাবকে। আব্দুল ওহাব কিন্তু সহি আকিদা ছিলেন না, তাদের মতোই ছিলেন, তারা ওই জন্য তারাই গালি দেন। কিন্তু ইমাম মুহাম্মদ যিনি, উনি হলে ইমাম মুহাম্মদ, তাকে গালি দেন না। এই জন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহ সম্পর্কে কিছু তার জীবনী জানার চেষ্টা করবেন, তার জীবনীটা খুব দরকার। যারা তাওহীদের দাওয়াত দিবেন বর্তমান আধুনিক যুগে, তাদেরকে ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহাব রাহেমাহুল্লাহর জীবনীটা জানা দরকার। তিনি এই কিতাবের নামটা রেখেছেন একটা হাদিসের উপরে ভিত্তি করে, সহি আল বুখারী এবং সহি মুসলিমের একটি গুরুত্বপূর্ণ হাদিসের উপরে ভিত্তি করে তিনি এই কিতাবের নাম রেখেছেন। হাদিসটি মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলেন, কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হেমারিন, আমি একদিন একটা গাদার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছিলাম, একই গাদার উপরে দুজন ছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে ছিলেন, আমি পিছনে ছিলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডাক দিলেন, ডাক দিয়ে বলেন, ইয়া মুয়াজ, আতাদ্রি মা হাক্কুল্লাহি আলাল আবিদ, হে মুয়াজ, তুমি কি জানো যে বান্দার উপরে আল্লাহর কি হক, আল্লাহর কি অধিকার? মা হাক্কুল্লাহি আলাল আবিদ, বান্দার উপরে আল্লাহর কি হক, কি অধিকার? তো তিনি উত্তর দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল অধিক জানেন। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন প্রশ্ন করলে বলতেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে কখনো সাহাবাই কেরাম আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলেন নাই, তখন কি বলতেন? ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব, যে এটার সঠিক বিষয়, সঠিক তত্ত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলতেন না কেন? জি, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহি আসা বন্ধ, সুতরাং এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে জিনিসটা জানতেন সেটা জানার মাধ্যম নাই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে ওয়াফাত হয়েছে, এটা দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু হয়েছে, ওয়াফাত হয়েছে। যারা বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যান নাই, তাদের দলিলের খণ্ডন সাহাবাই কেরামই করেছেন। সাহাবাই কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে কখনো আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম বলেন নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু বলবেন না, মৃত্যু শব্দটা বলবেন না, বা এন্তেকালও বলবেন না। সবসময় যে শব্দটা ব্যবহার করবেন সেটা হলো ওয়াফাত, ওয়াফাত বলবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পরে। সাহাবাই কেরাম এবং সালাফে সালেহিনেরা এই শব্দটাই ব্যবহার করতেন যে ওয়াফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাত।
এই জন্য ওই অনেকে বলে যে নবী সাল্লামকে আমরা বলি মৃত্যুবরণ করছেন, মারা গেছেন। মারা গেছেন বললে শরীরী দৃষ্টিতে আকিদার কোনো সমস্যা হবে না, কারণ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজেই ঘোষণা দিয়েছেন, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুবরণ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আশেকে রাসূল, আল্লাহর জমিনে এ পর্যন্ত আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। তার পুরো পরিবার, শুধু তিনি না, তার পুরো পরিবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে সারা জীবন একান্ত একনিষ্ঠ আত্মনিয়োগ করেছিলেন। হিজরতের সময় তার পরিবারটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চতুর্দিক থেকে আগলে রেখেছিলেন। আবু বকরের পরিবার, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লামের হিজরতের সাথী, গারে সাউরের মধ্যে একসাথে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছেলে আব্দুর রহমান বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি প্রতিদিন খাবার নিয়ে যেতেন, চতুর্দিকে খবর রাখতেন, তিন দিন পর্যন্ত এই গারে সাউরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন। আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু তিন দিন পর্যন্ত ঘুমান নাই, রাত দিন চব্বিশ ঘন্টা নবী সাল্লাল্লাহু আলাইহি এবং আবু বকরের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি প্রতিদিন খাবার তৈরি করে ভাই আব্দুর রহমানের কাছে তাদের জন্য খাবার পৌঁছিয়ে দিতেন। এরপরে তাদের গোলাম আমির বিন ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছাগলের পাল নিয়ে এই গার সাউরের চতুর্দিকে চব্বিশ ঘন্টা ঘুরতেন, শুধু যেন কাপড়েরা এদিকে না আসে, যে এদিকে ছাগল চড়তেছে, যদি মানুষ যায় তো এখানে তো ছাগল চড়ার কথা না, বা এদিকে কিছু নাই। আবার আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু যে যেতেন, তার পায়ের চিহ্নগুলো যাতে মুছে যায় ছাগলের পালের কারণে, এজন্য আব্দুর রহমান যেখান দিয়ে যেতেন সেখান দিয়ে ছাগলের পালগুলো নিয়ে যেতেন। এইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সকল দুশ্মনের হাত থেকে রক্ষা করার জন্য আবু বকরের পরিবার আত্মনিয়োগ করেছিলেন। যে আবু বকর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের জন্য বলার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি কয়েকদিন আগে, প্রায় দেড় থেকে দুই মাস আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিনি হিজরত করবেন, আল্লাহর পক্ষ থেকে হিজরতের নির্দেশ আসতে পারে আর তুমি হিজরতের সাথী হবে। তখন থেকে আবু বকর আর রাত্রে ঘুমান নাই, সারা রাত দরজার মধ্যে পিট লাগিয়ে সারা রাত দাঁড়িয়ে থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় বের হয়ে এসে শুধু আস্তে করে বলছেন ইয়া আবা বকর, সাথে সাথে তিনি বলছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশ্চর্য হয়ে গেছেন, তোমাকে এত আস্তে ক্ষীণ স্বরে আমি বলছি ইয়া আবু বকর, তুমি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে উঠলে, সাথে সাথে দুইবারও ডাকতে হয় নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যেদিন আপনি বলছেন হিজরত করবেন সেদিন আমি ব্যাগ গুছাইয়ে সব কিছু রেডি করে রেখে আমি এই দরজায় দাঁড়ায় থাকি সারা রাত, কারণ আপনি যে বের হয়ে আসবেন আপনি তো স্বাভাবিকভাবে বের হয়ে আসবেন না, আপনি শত্রুর মাঝখান দিয়ে গোপনে বের হয়ে আসবেন, আপনি তো চিৎকার করলে তো শত্রুরাই শুনে যাবে জোরে ডাকলে, তারপরে আপনি যদি দরজা ঠকঠক করেন এত রাত্রে দরজার আওয়াজ চারিদিকে শোনা যাবে, বিভিন্ন কারণে আপনি আমাকে আসতে ডাকবেন এটা আমার আগেই জানা, এই জন্য আমি দরজার সাথে কান লাগায় সারা রাত দাঁড়িয়ে থাকতাম। সুবহানাল্লাহ, তাহলে সেই আবু বকরের সে কি পৃথিবীতে আর কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করতে পারে? সে আবু বকর বলতেছেন ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ মাতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন। এই জন্য আমি যে কথাটা বলছি যে সবসময় ব্যবহার করব কি ওয়াফাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছে। আচ্ছা, তো মুয়াযিব ইবনে জাবালকে বললেন তুমি কি জানো আল্লাহ বান্দার উপরে আল্লাহর কি হক কি অধিকার? তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলু আলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাক্কুল্লাহি আলাল আবিদ আই ইয়াবুদুহু ওয়াহদা ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, বান্দা একমাত্র আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, এটাই হলো বান্দার উপরে আল্লাহর হক। এই জন্য ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ এই কিতাবের নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ আল্লাযী হুয়া হাক্কুল্লাহি আলাল আবিদ। ওই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন হাক্কুল্লাহি আলাল আবিদ, জি, এই জন্য আমরা সবচেয়ে বেশি জানতে হবে তাওহীদ, সবচেয়ে বেশি জানা লাগবে কি তাওহীদ। তাওহীদ বুঝতে হলে, তাওহীদ জানতে হলে আপনাকে মিনিমাম ভালো মোটামুটি ধারণা পেতে হলে পঞ্চাশটা ক্লাস করতে হবে তাওহীদের উপরে। তাওহীদের উপরে মিনিমাম পঞ্চাশটা ক্লাস করলে তাওহীদ সম্পর্কে কিছুটা ধারণা আসবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
13 বছর পর্যন্ত শুধু একটাই দাওয়াত দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে দুনিয়ার মানুষ তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মানে তোমরা তাওহীদ বুঝো, তাওহীদ মেনে নাও, তুফলিহু, তাওহীদ মানলে দুনিয়াতেও তোমরা সফল, আখেরাতেও তোমরা সফল হবে। তাহলে 13 বছর লাগছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদ শিখাইতে, তাহলে আমাদের তো 1300 বছর লাগার কথা, কি বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো উস্তাদ, যার উস্তাদ সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন, জমিনের কোনো উস্তাদ নাই, জমিনে তিনি নবিয়্যুল উম্মি, যার সরাসরি উস্তাদ আল্লাহ রাব্বুল আলামিন, এইরকম ছাত্রের যদি 13 বছর লাগে দুনিয়ার মানুষকে তাওহীদ শিখাইতে, তাহলে আমার আপনার কত বছর লাগবে? আমরা তো সেই এলমের তুলনায় জাররা পরিমাণ এলেমও নাই। যিনি আলিম, যিনি আলেমুল গায়বি ওয়াস শাহাদা, তিনি এলেম দিয়েছেন যাকে, সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদ শিখাইতে সময় লাগছে 13 বছর, নবুয়তের 23 বছরের মধ্যে অর্ধেকের বেশি শুধু তাওহীদ শিখাইতে গেছে। তাহলে তাওহীদ এত সহজ বিষয় না, তাওহীদ শিখতে অনেক সময়ের দরকার। যারা প্রথম দিকে ইসলাম গ্রহণ করছেন, একেবারে প্রথম দিকে, তারা 23 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সোহবতে থেকে তাওহীদ শিখছেন। এজন্য তাদের অধিকাংশ আশারায় মুবাশশিরিনের যে 10 জন, এই 10 জন হিসাব করলে দেখবেন এরা সবাই প্রথম দিকের ইসলাম গ্রহণকারী, এরা সবাই একেবারে প্রথম দিকের ইসলাম গ্রহণকারী। এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে যারা সাড়া দিয়েছেন, এদের মধ্যে 5 জন সরাসরি জান্নাতের সনদ পাইছেন, সুবহানাল্লাহ। মানে আশারে মুবাশশারার 10 জনের মধ্যে আবু বকর একজন, আবু বকরের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছেন এরকম 5 জন, তারাই সরাসরি আশারে মুবাশশারার অন্তর্ভুক্ত। তাহলে এই যে মানুষগুলা এইরকম জান্নাতের উচ্চ তবকায় পৌঁছে গেলেন, কারণ কি? এই মানুষগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাওহীদের 13 বছরের ক্লাস সরাসরি এরা পাইছে। আর শেষে মক্কা বিজয়ের পরে যারা ইসলাম গ্রহণ করছে তাদের অবস্থা কিন্তু খুব করুণ। এক নম্বরে তাদের অবস্থা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা যারা আয়েশাকে লক্ষ্য করে বলতেছেন, আয়েশা তোমার কাউম যদি নবমুসলিম না হইতো তাহলে আমি এই কাবাকে ভেঙ্গে আবার ইব্রাহিমি কাবায় রূপান্তর করতাম, কিন্তু তোমার কাউম এখন এই কাবাকে ভাঙলে ফেতনা জড়িয়ে পড়বে। ইব্রাহিমি কাবাটা কীরকম, সে কাবার চেঞ্জ হলো, আপনার কাবার হাতিমটা এখন বাহিরে, এই হাতিমটা ইব্রাহিমি কাবার ভিতরে ছিল। বর্তমানে কাবার দরজা একটা, ইব্রাহিমি কাবার দরজা ছিল দুইটা, একটা পূর্ব পাশে একটা পশ্চিম পাশে, পূর্ব দিক থেকে মানুষ ঢুকতো, পশ্চিম দিকে বাহির হইতো। এখন কাবার দরজা 2 মিটার উপরে, তখন কাবার দরজা ছিল নিচে সমানভাবে, এরকম কাবার কিছু পরিবর্তন আছে। এইগুলোকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করতে চেয়েছেন কিন্তু করেন নাই। কেন করেন নাই? নবমুসলিম মক্কা বিজয়ের পরের মুসলমান, এরা এখনও তাওহীদ পুরোপুরি বুঝে নাই, ইমান পুরোপুরি বুঝে নাই, ইমান এদের এখনও অত্যন্ত দুর্বল, এদের সামনে কাবা ভাঙলে এরা এটা মেনে নিতে পারবে না। এদের অবস্থা, এরা হুনাইনের যুদ্ধে যাচ্ছিলেন মক্কা বিজয়ের পরে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের দিকে রওনা দিলেন, মক্কা থেকে বাইরে যাওয়ার পরে যখন একটা গাছের নিকটে গেলেন, জাতু আনওয়াত, এই গাছের কাছে যাই দেখলেন যে গাছের মধ্যে সুতা বাঁধতেছে, তলোয়ার লটকায় রেখেছে, তারপর দুনিয়া শিরিকি কর্মকাণ্ড, তখন এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন কি, এ যে আল্লানা জাতা আনওয়াত কামালাহম জাতু আনওয়াত, এদের যেমন মুশরিকদের কাফেরদের একটা জাতু আনওয়াত আছে, আমাদের জন্য এরকম একটা জাতে আনওয়াত বানাই দেন। মানে এটা কুফরি জাতে আনওয়াত, এটা ইসলামী জাতে আনওয়াত, এরা হলে এরকম মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের অবস্থা তো দেখতেছি ওই মুসা আলাইহিস সালামের কাওমের মতো, তারা বলছে এ যে আল্লানা ইলাহান কামা আলাহুম আলিহা, ওদের যেমন মুশরিকদের বড় বড় মাহবুদ আছে, আমাদের জন্য এরকম একটা মাহবুদ বানাই দেন। তো এরকম তোমরাও এরকম শিরিকের একটা জাতে আনওয়াত খুঁজতেছ, যেটা বর্তমানে আমাদের দেশে দেখবেন অনেক জিনিসের সাথে ইসলামে লাগাই দেয়, কুফরি জিনিস, হারাম জিনিস ইসলামে লাগাই, এটা কুফরি, এটা এটা ইসলামে, নামটা ইসলামে লাগাই দেওয়া হয়। তো এটা হলো দুর্বল ইমানের বহিঃপ্রকাশ। আমি যে কথাটা বলতেছিলাম,
ওই যে 23 বছরের তাওহিদ বোঝা মুসলমান আর মক্কা বিজয়ের পরে 1 বছর 6 মাস 2 বছরের তাওহিদ বোঝা মুসলমান, দুইয়ের মধ্যে পার্থক্য হয়েছে। কেন? তাওহিদের ক্লাস তো পায় নাই প্রথম থেকে। যে সময় তাওহিদ বিজয়ী হয়ে গেছে তখন এরা ইসলাম গ্রহণ করছে। যারা তাওহিদের ক্লাস নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের প্রথম থেকে পেয়েছেন তারা আসসাবিকুন আল আউয়ালুন হয়ে গেছেন। সুবহানাল্লাহ, তারা হয়ে গেছেন আসসাবিকুন আল আউয়ালুন। তাওহিদে মানুষের মর্যাদা বৃদ্ধি করে, তাওহিদে মানুষকে মর্যাদাহীন করে। তাওহিদে জান্নাত, তাওহিদবিহীন জান্নাত পাওয়া যাবে না। তাওহিদে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত, তাওহিদ ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত পাওয়া যাবে না। এজন্য কোরআনে কারিমের প্রথম নির্দেশ তাওহিদের। কোরআনে কারিমের প্রথম সুরার নাম কি? সুরা আল ফাতিহা। 2 নম্বর সুরা? সুরা আল বাকারা। সুরা আল বাকারার প্রথম থেকে তেলাওয়াত করলে দেখবেন প্রথম থেকে 20 আয়াত পর্যন্ত কোনো নির্দেশও নাই, নিষেধও নাই। আল্লাপাক কোনো কিছু করার নির্দেশও দেন নাই, কোনো কিছু নিষেধও করেন নাই। সর্বপ্রথম নির্দেশ 21 নম্বর আয়াত, সর্বপ্রথম নিষেধাজ্ঞা 22 নম্বর আয়াত। এই আয়াতটা মুখস্থ করে রাখবেন, সুরা আল বাকারার 21 নম্বর আয়াত। সর্বপ্রথম মানে কোরআনে কারিমের শুরু থেকে প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাপাক সকল মানুষকে সম্বোধন করে তাওহিদুল ইবাদাহ, তাওহিদের নির্দেশ দিয়েছেন। অর্থাৎ কোরআনে কারিমের প্রথম নির্দেশ তাওহিদের। আর 22 নম্বর আয়াতে প্রথম নিষেধাজ্ঞা, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, তোমরা জেনে শুনে আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করিও না। মানে সর্বপ্রথম নিষেধাজ্ঞাটা শিরকের। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীও ছিলেন রাসূলও ছিলেন, দুইটাই ছিলেন। এখন আপনারা বলেন দেখি, নবী হয়েছেন কোন আয়াত দিয়ে, রাসূল হয়েছেন কোন আয়াত দিয়ে? কেউ বলতে পারবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম নবী হয়েছেন, তার কয়েকদিন পরে রাসূল হয়েছেন। কোন আয়াত দিয়ে নবী হয়েছেন, কোন আয়াত দিয়ে রাসূল হয়েছেন? নবী হয়েছেন জি একরা দিয়ে নবী, জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটা ছাত্র পাওয়া গেছে আলহামদুলিল্লাহ। জি এটা ভালো করে মনে রাখবেন যে নবী হয়েছেন ইকরা বিসমে রব্বিকাল্লাযী খালাক দিয়ে, এটাই প্রথম ওহি। এটা গারে হেরা, জাবালে নূরের গারে হেরায় প্রথম নাজিলকৃত আয়াত। এই আয়াত নাজিলের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি চলে আসছেন, তারপরে অনেক ঘটনা বা রাকাবের নফলের সাথে সর্বশেষ আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় চলে গেছেন। এখন নবী সাল্লামের কাছে আজ জিব্রাইল আসে না, কিন্তু আওয়াজ শুনে, বিভিন্ন রকমের আওয়াজ শুনতে পায়, মানে জিব্রাইলের আনাগোনা দেখতে পায়, কিন্তু জিব্রাইল কোনো কথা বলেন না। এটাকেও বলা হয় ফাতরাতুল ওহী। নবী সাল্লামের জীবনে 2 বার ফাতরাতুল ওহী হয়েছে, এটা 1 বার ফাতরাতুল ওহী। এরকম 6-7 দিন চলে গেছে, ওহি আসে না। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি বাড়িতে এসে কম্বল গায়ে দিয়ে শুয়ে রয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুদাসসির নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এখানে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে কম্বল আবৃত, বস্ত্র আবৃত, কাঁথা আবৃত আমার বন্ধু, আমার খলিল, কুম, আপনি শুয়ে রয়েছেন কেন? আপনাকে শুয়ে থাকার জন্য নবী বানানো হয়েছে। কুম, কুম মানে বিছানা থেকে উঠি যান, লাফ মারে দাঁড়াই যান, আপনি শুয়ে থাকার জন্য নবী না। আপনাকে আমি শুয়ে থাকার দায়িত্ব দিই নাই, ভয়ে ভয়ে শুয়ে থাকলে দিন চলবে না। আপনি কি করেন? কুম, উঠে যান। উঠে কি করবেন? আপনার কাজ শুনেন, এই এই আপনার মূল কাজ, আপনারা যে নবী বানাইছি এই কাজের জন্য নবী বানানো হয়েছে। 1 নম্বর কাজ ফাআনজির, এটা আপনার 1 নম্বর কাজ। ফাআনজির মানে সতর্ক করেন, কিসের থেকে সতর্ক করবেন? ফাআনজির আনে শিরক, শিরিক থেকে দুনিয়ার মানুষকে কি করবেন? সতর্ক করবেন। এটা আপনার 1 নম্বর নবীওয়ালা কাজ, নবুয়তি কাজ। 2 নম্বর কাজ ওয়ারাব্বাকা ফাকাব্বির, আপনার রবের শ্রেষ্ঠত্ব বর্ণনা করেন, শ্রেষ্ঠত্ব তুলে ধরেন, শ্রেষ্ঠত্ব কায়েম করেন। কিভাবে? সব তাফসিরে বলা হয়েছে ফাকাব্বির বিত তাওহিদ,
তাওহীদের মাধ্যমে আপনি আপনার রবের শ্রেষ্ঠত্ব জমিনে তুলে ধরবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী কাজের এক নম্বর কাজ, মূল কাজ, শিরিক সম্পর্কে দুনিয়ার মানুষকে সতর্ক করা, তাওহীদ সম্পর্কে দুনিয়ার মানুষকে শেখানো, তাওহীদ প্রতিষ্ঠা করা, তাওহীদের দাওয়াত দেওয়া, এটা নবীওয়ালা নবুয়তি মিশনের এক নম্বর কাজ। আচ্ছা, এরপরে আপনার এই তাওহীদ এত গুরুত্বপূর্ণ যে এই তাওহীদ সহকারে মারা গেলে জান্নাত, তাওহীদবিহীন মারা গেলে জান্নাত পাওয়া যাবে না। এজন্য সম্মানিত ভাইয়েরা, আসলে আমাদের তাওহীদ জানতে হবে, তাওহীদ বুঝতে হবে, তাওহীদের উপরে গুরুত্ব দেবে। এখানে আমরা সাতটা ক্লাস করাইছি, এই সাতটায় কিন্তু আপনাদেরকে সব তাওহীদ শেখানো হয় নাই। আমি উত্তরা 11 নম্বর সেক্টর মসজিদে এখন ধারাবাহিক তাওহীদের উপরে খুতবা দিচ্ছি। তো এ পর্যন্ত 10টা খুতবা দেওয়া হয়েছে তাওহীদের উপরে, তো প্রায় 35-40টা খুতবা তাওহীদের উপরে দেওয়া হবে। তা আপনারা সময় পাইলে এই আলোচনাগুলো শোনার চেষ্টা করবেন। তো তাওহীদের কী কী বিষয় আমাদের জানা খুবই জরুরি এবং কোন বিষয়গুলো আমরা মানুষের সামনে তাওহীদ বোঝাবো। তাওহীদের বিষয়টা কঠিন বিষয়, সমাজের মানুষকে আপনি বুঝাইতে গেলে সহজে বুঝবে না, কারণ এগুলো তাদের কাছে অপরিচিত বিষয়। কেউ তাওহীদ আলোচনা করে না বাংলাদেশে, কোনো আলেম ওলামা সাধারণ মানুষের সামনে তাওহীদ তুলে ধরে না। এবং উত্তরে আমি তাওহীদের আলোচনা করতেছি, তো আমাকে গত জুমায় একজন এসে বলতেছেন যে খতিব সাহেব, এই বিষয় তো বাদ দিলে হয় না, এই বিষয় তো কয়জনে বুঝে, আর এই বিষয় কি এত জরুরি দরকার, আমাদের সমাজে কত সমস্যা, ওইসব সমস্যার আলোচনা করলে তো বেশি ভালো হয়। অর্থাৎ তাওহীদ কোনো সমস্যা না মানুষের দৃষ্টিতে, সমস্যা হইল অন্য অন্য সমস্যাগুলোই হলো বাংলাদেশের মেইন সমস্যা। তা আমি বললাম যে ঠিক আছে আপনার কথা, তবে কোরআন হাদিস ভালো করে চিন্তা ভাবনা করলে, পড়াশোনা করলে যেটা বোঝা যায়, বাংলাদেশে আর কোনো সমস্যা নাই, একটাই সমস্যা, সেটা তাওহীদের সমস্যা। তাওহীদের রোগ ভালো হইলে বাকি যত সমস্যা আছে এগুলো অটোমেটিক এমনিই সুস্থ হয়ে যাবে, এগুলার জন্য আর আলাদা চিকিৎসা লাগবে না, ওষুধও লাগবে না। ওষুধটা দরকার তাওহীদের, কারণ এই এই জাতি তাওহীদ বুঝে নাই, তাওহীদ থেকে দূরে। এই জন্য তাওহীদ বুঝতে হবে, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই বইটা আরব দেশে এবারত সহ মুখস্থ করানো হয়। এই বইটা আরব দেশের শিশুদেরকে একবারে লাইন বাই লাইন প্রত্যেকটা আয়াত হাদিস মাসাইল সহ পুরা মতন মুখস্থ করানো হয়। আরবের অনেক ইউনিভার্সিটিতে এটা মুখস্থ করানো হয়, পৃথিবীর অনেক বিশ্ববিদ্যালয়ে এটার মুখস্থ করানো হয়, এই কিতাব তাওহীদ। আমাদের বাংলাদেশেও আলহামদুলিল্লাহ আসুন্না ট্রাস্টে আকীদার উপরে যারা ক্লাস করে এখানে এটার মতন মুখস্থ করানো হয়। আমি গতবার গেলাম, আমাদের ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া মজুমদার হাফেজাহুল্লাহ, তিনি আকীদা বিভাগের প্রধান, তো সেখানে সেদিন আমি গেলাম, যেদিন সেদিন পুরস্কার দেওয়া হলো কয়েকজনকে, যে কিতাব তাওহীদের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করছে, সুবহানাল্লাহ, কিতাব তাওহীদ মুখস্থ করছেন। আরেকজন উসুলে সালাসা মুখস্থ করছেন, উসুলে সালাসার একবার প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন বাই লাইন আরবি মুখস্থ করছেন। এই জন্য আপনারা মুখস্থ না পারলেও এর ভিতরে যে আলোচনাগুলো আছে এগুলো ভালো করে স্টাডি করার চেষ্টা করবেন সারা জীবনের জন্য, মৃত্যু পর্যন্ত। তাওহীদ খালি 1 বছর 2 বছর 5 বছরের জন্য না, এটা মৃত্যু পর্যন্ত লাগবে, সব সময়ের জন্য। আচ্ছা, আজকে আমাদের যেখান থেকে আলোচনা, এবার আমরা ওই আলোচনায় আসি। বাবুন মা জাফি মুনকিরিল কাদার। দেখেন আরবেরা এই বইটা পকেটে রাখার জন্য কোন সাইজে কী সুন্দর করে বানাই দিছে। আমি একবার উমরায় গেছি, মদিনা মুনাওয়ারা থেকে মসজিদ নববী থেকে দিছে এটা, তো আমার কাছে এটা দেখে অনেক সুন্দর লাগছে যে আমাদের দেশে এরকম গুরুত্বপূর্ণ বইগুলো যাতে মানুষ পকেটে রাখতে পারে, সাথে রাখতে পারে, সবসময় সাথে থাকে, তারা কী সুন্দর করে আপনার এই ডিজাইন করে ছাপাই দিছে, বিতরণ করে, প্রত্যেকটা মানুষের কাছে তাওহীদ আছে। এবং আমি অনেক গাড়ির মধ্যে দেখছি গাড়ির ড্রাইভার এই বই সাথে রাখে, গাড়ির মধ্যে বসে বসে আপনার কিতাব তাওহীদ পড়ে। ওই দেশের ড্রাইভার যে তাওহীদ জানে, আমাদের দেশের ইমাম সাহেব আর মুফতি সাহেবও এই তাওহীদ জানে কি না সন্দেহ আছে। আমি একবার এক গাড়িতে উঠছি তায়েব যাওয়ার জন্য, দেখি উনার কাছে তাফসিরে ইবনে কাসির, তাফসিরে তবারি,
বড় বড় তাফসির, উনি তাফসির পড়তেছে বসে বসে গাড়ির মধ্যে। আমাকে জিজ্ঞাসা করলো আপনি বাংলাদেশে কি করেন, বললাম ইউনিভার্সিটির টিচার, কোন সাবজেক্টের, আরবির। এবার আমার জিজ্ঞেস করে যে আমি তো কোরআনের কয়েক জায়গা দিয়ে একটু বুঝতেছি না, আমাকে একটু বলবেন। আচ্ছা আমি কে বলেন কোন জায়গায়, বলে যে আল্লাহ পাক আল আনা হাস হাস আল হাক, এখানে আল্লাহ পাক কি বুঝাইতে চাইছেন আমি বিষয়টা বুঝতে, আসলে তো বুঝেন, মানে আমাকে টেস্ট করতেছেন যে বাংলাদেশে এরা কি পড়াশোনা করে, কেমন করে ইউনিভার্সিটির টিচার। আরও কয়েকটা বিষয় আলোচনা হয়েছে, তা আমি দেখলাম যে গাড়ির ড্রাইভার যে তাফসির জানে, আমাদের দেশের যারা আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন, ওই ড্রাইভারের ছাত্র হওয়ারও তো যোগ্যতা নাই। মাশাআল্লাহ উনি যেই কোরআনে কারিমের তাফসির, সারাক্ষণ কোরআনের তাফসির পড়ে মাশাআল্লাহ। তো এই এই বই দেখি যে অনেকের হাতে হাতে সবাই পড়ে আলহামদুলিল্লাহ, অথচ এই দেশে আপনি কিতাবুত তাওহীদ পড়ছে এরকম লোক খুঁজে পাওয়াই তো, আপনি দিনের বেলায় বাতি নিয়ে হারিকে নিয়ে খুঁজলেও খুঁজে পাওয়া মুশকিল। মা যা আফি মুনকিরিল কাদার, মানে এই অধ্যাটা হলো যারা তাকদীর অস্বীকার করে, তাকদীর অস্বীকারীদের ব্যাপারে যা এসেছে। উনি বাপগুলো লেখার সময় ইমাম তিরমিজি রাহমাহুল্লাহকে ফলো করছেন, ইমাম তিরমিজির বাপগুলো দেখবেন যে জামিয়া তিরমিজির মধ্যে বাপগুলো এরকম আসছে, মা যা আফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা যা আ, মা যা আ দিয়ে দিয়ে দেখবেন যে তিরমিজির মধ্যে বাপগুলো সব এরকম। কয়দিন আগে দেখলাম যে রবিউল আউয়াল মাস আসছে, বাংলাদেশের একজন আলেম এই সব জায়গায় দেখি খালি তিরমিজি লইলে ঘুরে খালি, আর তিরমিজি খুলি খুলি মানুষের দেখা হয়, দেখেন ইমাম তিরমিজি শত শত বছর আগে মিলাদুন নবী পালন করছে। কেন পালন করছে, কয় এই যে এখানে আছে বাবু মা যা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ওই বাবের মধ্যে ইমাম তিরমিজি আপনার হাদিসে উল্লেখ করছেন দুইটা, একটা উল্লেখ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করছেন এই ব্যাপারে, আরেকটা উল্লেখ করছেন একজন সাহাবি বলতেছেন যে আমি আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বছর জন্মগ্রহণ করছি। তো সবাই বলতেছে আপনি বড় না আল্লাহ রসুল বড়, উনি বলতেছে আল্লাহ আকবার, কোথায় আর কোথায় আল্লাহ রসুলের সাথে আমার তুলনা হয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে অনেক 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 বড়, তবে জন্মগ্রহণের দিক থেকে আমি একটু কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আমি বড় না, আমি কী করছি কয়েকদিন আগে জন্মগ্রহণ করছি। এই হাদিস এই দুইটা, তা হাদিস এই দুইটা দিয়ে কি ওখানে ওই জশ্ন জুলুস করতে বলছে, অনুষ্ঠান করতে বলছে, এই এত কিছু করতে বলছে ইমাম তিরমিজি? এই জন্য ইমাম মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বাপগুলো দিছেন এইভাবে, মা যা ফি মুনকিরিল কাদার, যারা তাকদীর অস্বীকার করে তাদের ব্যাপারে যা এসেছে। আচ্ছা, এখানে আমরা এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা বাপ সম্পর্কে একটু ধারণা দিব, তবে এই বাপটা একটু আমরা আলোচনা করব এই বাপের মধ্যে যেটা এসেছে, কারণ তাকদীরের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তাকদীর আমাদের সমাজের অধিকাংশ মানুষ তাকদীর বুঝে না, তাকদীরের জ্ঞান নাই, তাকদীর সম্পর্কে একেবারেই জাহেল, এবং তাকদীর সম্পর্কে শুধু তারা না, শিক্ষিত লোকেরাও অনেক আলেমও তাকদীর সম্পর্কে বিভ্রান্তিতে থাকেন, তাকদীর সম্পর্কে স্পষ্ট ধারণা থাকে না। আমার এই আরকানুল ইমান এই বইতে আপনার তাকদীরের উপরে একটা অধ্যায় আছে, ইমানের ছয়টি রোকনের মধ্যে একটা তো হইল কি আল ইমান বিল কাদার, তাকদীরের উপরে ইমান, এখানে বিস্তারিত এই বইয়ের মধ্যে আছে। তো এখানে তিনি প্রথমে ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বক্তব্য নিয়ে আসছেন, ওয়াকালা ইবনু ওমর, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ওয়াল্লাযি নাফসু ইবনু ওমর বিয়াদিহি, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে ইবনু ওমরের জীবন, ইবনু ওমরের প্রাণ, লাউকানা লি আহাদিহিম মিসলু উহুদিন যাহাবান, যদি তোমাদের কারো উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ থাকে, সুম্মা আনফাকাহু ফি সাবিলিল্লাহ, অতঃপর আল্লাহর রাস্তায় এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ খরচ করে ফেলে, মা কাবেলাহুল্লাহু মিনহু, আল্লাহ রাব্বুল আলামিন এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করলে সেটাও আল্লাহ কবুল করবেন না, হাত্তা ইউমিনা বিল কাদার, যতক্ষণ পর্যন্ত না সে তাকদীরের উপরে যথার্থ ইমান আনে। তাকদীরের উপরে যথাযথ ইমান না আনলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করলেও সেটা কবুল হবে না। এখানে স্পষ্ট করা হয়েছে ইমান ঠিক না হইলে কোনো আমল গ্রহণযোগ্য না, কারো যদি
এই ইমানের ছয়টা রোকন ঠিক না থাকে, সে যদি 100 বারও হজ করে তার হজ কবুল হবে না, সে যদি কোটি কোটি টাকাও জাকাত দেয় তার জাকাত কবুল হবে না। সুম্মা ইস্তাদাল্লা বিকাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি দিয়ে দলিল দিয়েছেন। হাদিসটি হলো হাদিসে জিবরিল আলাইহিস সালাম, তো জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের সংজ্ঞা দিয়েছেন, এটা আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরে ওয়া তুমিনা বিল কাদারে খাইরিহি ওয়া শাররিহি। বাংলাদেশে আরও একটু বেশি আছে, মিনাল্লাহি তাআলা, এখানে আছে মিনাল্লাহি তাআলা, তারপরে আছে ওয়াল বাসে বাদাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অংশ সংজ্ঞার মধ্যে বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু বলছেন সেটি হলো আন তুমিনা বিল্লাহ, যে ইমান হলো তুমি ইমান আনবে আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি আল্লাহর মালাইকাদের প্রতি, ওয়া কুতুবিহি আল্লাহর কিতাবগুলোর প্রতি, ওয়া রুসুলিহি আল্লাহর রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির ইয়াউমিল আখিরের প্রতি, ওয়া তুমিনা বিল কাদার তাকদীরের প্রতি তুমি ইমান আনবে, খায়রিহি ওয়া শাররিহি তাকদীরের ভালো এবং মন্দের ব্যাপারে তুমি ইমান আনবে। জিবরিল আলাইহিস সালাম বললেন সাদাকতা, আপনি যেটা বলছেন একেবারে সত্য কথা বলছেন, সঠিক কথা বলছেন, এটাই ইমানের সংজ্ঞা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি এই সংজ্ঞাকে জিবরিল সমর্থন করছেন। জিবরিল সমর্থন করা মানে আল্লাহ রাব্বুল আলামিন এই সংজ্ঞাটাকে সমর্থন করছেন, এই সংজ্ঞাটাই ইমানের সংজ্ঞা। এখন কথা হলো আমাদের এখানে যে ওয়াল বাসে বাদাল মাউত এসেছে, ওয়াল বাসে বাদাল মাউতটা এখানে আল ইয়াউমিল আখিরের অন্তর্ভুক্ত। এখানে যে আল ইয়াউমিল আখির আছে, ইয়াউমিল আখির বলতে অনেকগুলো জিনিসের সমন্বয় ইয়াউমিল আখির। আপনি মানুষ মারা যাওয়ার পর থেকে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত অনেকগুলো ঘাঁটি আছে, স্তর আছে। আপনার প্রথম হলো কবর, তারপরে জি সাক নাফখা, নাফখা হবে, অর্থাৎ যখন নাফখাতুল বাস হবে তখন তিনবার নাফখা হবে, ফুৎকার হবে। এই ফুৎকারের মধ্যে সর্বশেষ যখন নাফকাতুল বাস হবে তখন মানুষেরা পুনরুত্থান হবে, তখন মানুষেরা আবার কবরের থেকে উঠবে। তারপরে হাসর হবে, তারপরে মিজান হবে, মিজানের ওজন করা হবে, তারপরে আপনার সেরাত হবে, তার এরকম অনেকগুলো স্তর অতিক্রম করে সর্বশেষ হলো রুইয়াতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর দর্শন, আল্লাহকে দেখা। এই সবগুলো মিলে হলে ইয়াউমুল আখির। তো ইয়াউমুল আখিরেরই একটা অংশ হলো ওয়াল বাসে বাদাল মাউত। এই জন্য কোনো কোনো হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসছে, কিন্তু যেই হাদিসে ওয়াল বাসে বাদাল মাউত আসছে সেই হাদিসে ইয়াউমুল আখির আসে নাই, বুঝছেন? আর যেখানে ইয়াউমুল আখির আসছে সেখানে ওয়াল বাসে বাদাল মাউত আসে নাই, মানে দুইটা এক জিনিস, এটা দুইটা আলাদা আলাদা ইমানের রোকন না। এটা সহি মুসলিমের হাদিস, ইবনে ওমরের যে বক্তব্যটা আছে। এরপরে তিনি উল্লেখ করছেন আন ওবাদা ইবনে সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওবাদা বিন সামেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, আন্নাহু ক্বালা লি ইবনিহি, তিনি তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, ইন্নাকা লান তাজিদা তুআমাল ঈমান, তুমি ততক্ষণ পর্যন্ত ইমানের মজা, ইমানের স্বাদ তুমি পাবে না, হাত্তা তালামা, যতক্ষণ পর্যন্ত না তুমি এই বিষয়ে ভালো করে না জানবে, আন্নামা আসাবাকা লামিয়াকুন লিয়ুখতিয়াকা, তুমি যা কিছু পেয়েছ এটা তোমার পাওয়ারেই ছিল, ওয়ামা আখতাআকা লামিয়াকুন লিয়ুসিবাকা, যা পাও নাই সেটা তোমার না পাওয়ারেই ছিল, তা তোমার তাকদিরে এইভাবেই ছিল, তুমি যেটা পেয়েছ এটাও তোমার তাকদিরে এইভাবেই পাওয়ার কথা ছিল, যেটা তুমি পাও নাই এটা তোমার তাকদিরে না পাওয়ারেই কথা ছিল। এই আকীদা যতক্ষণ পর্যন্ত কেউ না জানবে ততক্ষণ সে ইমানের মজা, ইমানের স্বাদ পাবে না। সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, এরপরে ওবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন তা হলো কলম। তাহলে আল্লাহ পাক প্রথম কি সৃষ্টি করেছেন? না, এই হাদিসে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু আল কালাম এসেছে,
আল্লাহ পাক সর্বপ্রথম যা সৃষ্টি করছেন তা হয়েছে কলম। আচ্ছা দেখেন এখানে আরেকটু দেখেন, কলমকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক কলমকে বললেন উক্তুব, তুমি লিখো। ফকালা, কলম বলল রব্বি ওয়া মাযা আকতুবু, আমি কী লিখবো? আল্লাহ পাক বললেন উক্তুব মাকাদিরা কুল্লা শাইইন হাত্তা তাকুমা সাআ, কিয়ামত সংগঠিত হওয়া পর্যন্ত প্রত্যেকটি জিনিসের তাকদীর তুমি লিখে ফেলো। এখন কথা হইল, তাহলে কলম সৃষ্টি করছেন তো কলমে লিখছে, তাহলে লেখার জন্য কলমের একটা জায়গা লাগছে না? জায়গা এটা তো কলমের আগেই আছে, কথা বুঝে আসছে না? কলম যে লিখবে তো একটা জায়গার মধ্যে, একটা ধরেন আমি কলম দিয়ে লিখতেছি তো বোর্ডে লিখতেছি, বোর্ড এটা কলমের আগে আসলো না? বোর্ড না হইলে কলমে লিখবো কোথায়? একটা জায়গা তো আছে কোনো এক জায়গায়, আল্লাহ পাক বলছে উক্তব তুমি লেখো, তো কোনো একটা জায়গার উপরে লিখতে হবে, ওইটা তো কলমের আগে বানানো হয়েছে। এই ব্যাপারে একতলাপ আছে কোন জিনিসটা আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন। তবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ বলছেন সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন আরশ, আল্লাহ পাকের আরশকে আল্লাহ পাক সর্বপ্রথম বানিয়েছেন। আবার ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলছেন যে আরশ না ফানি মা, কারণ আল্লাহ পাক বলছেন ওয়া কানা আরশুহু আলাল মা, আল্লাহর আরশ ছিল পানির উপরে। তো এই জন্য ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ বলছেন আরশ বানানোর আগে আল্লাহ পাক পানি বানাইছেন, তারপর আরশ বানাইছেন। এরপরে আপনার এর সাপোর্টে অনেকগুলো হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে জমিন থেকে আসমান 500 বছরের দূরত্ব, প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 বছরের দূরত্ব, এরকম এক একটা আকাশ 500 বছরের দূরত্ব, তারপরে সপ্তম আকাশ, সপ্তম আকাশের উপরে সেখান থেকে ওই মা পানি পর্যন্ত 500 বছরের দূরত্ব, পানি থেকে আরশ পর্যন্ত 500 বছরের দূরত্ব, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আছে, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কুরসি আছে, ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের চাইতে বড় হলো আল্লাহর কুরসি। আল্লাহ বলছে ওয়াসিয়া কুরসিয়ুহু সামাওয়াতি ওয়াল আরদ, মানে আল্লাহর কুরসিটা আসমান জমিনকে বেষ্টন করে আছে, আল্লাহর আসমান জমিনকে মতো প্রশস্ত, তাহলে আল্লাহর কুরসি আসমান জমিনের চাইতে বড়। আবার কুরসির চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আরও বড়, সুবহানাল্লাহ। এজন্য মানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে কুরসিকে বসাইলে মনে হবে যে মানে একটা আংটি বা একটা ছোট্ট কোনো একটা জিনিস আল্লাহর আরশের মধ্যে বসানো হয়েছে, এরকম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ বিশাল আকারের, মানে এটা আমাদের মানে ধারণার বাহিরে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এত বিশাল। আর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর কি করেছেন, সমাসীন না সমাসীন আকীদা ভুল, সমাসীন বলা যাবে না, কি বলতে হবে আরশের উপর উঠেছেন, সুম্মাস্তাওয়া আলাল আরশ, আরশের উপর উঠেছেন, ইস্তাওয়া মানে আলা মানে আরোহণ করেছেন, উঠেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপর উঠেছেন। এন্ড উঠে কিন্তু আল্লাহ আরশে সীমাবদ্ধ এটা বলা যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু বলছেন আল্লাহ উঠেছেন, বাস উঠেছেন, আল্লাহ কোথায় প্রশ্ন করলে সরাসরি আলাল আরশ বলা যাবে না, বলতে হবে কি ফিস সামা, সামা বলতে উপরের দিকে যা আছে সবটা সামা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উপরে আকাশে সামা, ফিস সামা, কোরআনে কারিমে আল্লাহ বলছেন আ আমিন তুম মান ফিস সামা, তোমরা আকাশে যিনি আছেন তার ব্যাপারে কি তোমরা নিরাপদ হয়ে গেছো, নিরাপদ মনে করছো? আল্লাহ পাক নিজের পরিচয় বলছেন মান ফিস সামা, যিনি আকাশে আছেন, তাহলে আল্লাহ কোথায়? আকাশে। তারপরে ওই দাসীকে জিজ্ঞাসা করছেন আর আইন আল্লাহ আল্লাহ কোথায়, দাসী কি বলছে ফিস সামা, আলাল আরশ বলেন নাই কিন্তু বলছেন কোথায় ফিস সামা। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলা পরিবর্তনের ব্যাপারে তাকাচ্ছিলেন বারবার কোন দিকে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন, ওহি আসবে আকাশ থেকে, তাহলে আল্লাহ কোথায়? ফিস সামা, সঠিক উত্তর বলবেন ফিস সামা, আল্লাহ আকাশে। তবে আল্লাহ আরশের উপর উঠেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুরসিও আছে, যেগুলো আল্লাহ পাক আমাদের কাছে বর্ণনা করেছেন। আর প্রথম সৃষ্টি মানে আরশ, তারপরে পানি,
তারপরে কলম, তবে এই কলমের পরে গিয়ে যায় আপনার লেখা হয়েছে আসমানি কিতাবগুলো। এই যে তাকদীর লিখতে বলছেন না, এই তাকদীরের মধ্যেই কোরআনে কারিম, তাওরাত, ইঞ্জিল, জাবুর, যত আসমানি কিতাব নাযিল হয়েছে সব লেখা হয়েছে এই কলমের দ্বারা লেখা হয়েছে। ওই কলমের দ্বারা যখন লেখা হয়েছে, ওই কলমের যখন লিখছে তখন সূরা আল ফাতহ লেখা হয়েছে। সূরা আল ফাতহের মধ্যে আসছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। তাহলে তখন কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সৃষ্টি হয় নাই, কিন্তু কলমে লিখে ফেলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন কোনো মানুষের সৃষ্টি হয় নাই, যে সময় লিখতেছে তখন আদমও হয় নাই, কোনো মানুষে হয় নাই, কিন্তু লেখা হয়েছে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য নবী সাল্লাম বলছেন যে আমি তখনও নবী যখন ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, আদমকে মাটির মধ্যে যখন নড়াচড়া করা হইতেছে, মিশ্রণ করা হচ্ছে, সৃষ্টি করা হবে, আদম এখনও মাটি আর পানির মধ্যে, আমি তখনও নবী। কারণ আমার তো তখন লেখা হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আদম সৃষ্টি হয় নাই। এখন ওই যে কেউ কেউ আশেকে রাসূলেরা, আশেকে রাসূলের নামে শিরকি এবং বেদাতি ব্যক্তিরা ব্যাখ্যা দেওয়া শুরু করছে, দেখেন আমার নবী প্রথমে সৃষ্টি হয়েছে আদমের আগে, কারণ আদম যখন পানি আর মাটির মধ্যে তখনও তিনি নবী, তাহলে তিনি সৃষ্টি না হলে নবী হয়েছে কেমনে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে চেয়েছেন যে আমি যে নবী হব, আমি যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আদম বানানোর আগেই লেখা হয়ে গেছে। এবার সহি আল বুখারীর মধ্যে লম্বা হাদিস আছে আদম আর মুসা ঝগড়া, সেখানে এই বিষয়ে স্পষ্ট আছে। আদম আলাইহিস সালাম বলছেন যে আপনি মুসারে বানানোর আগে, আমাকে বানানোর আগে, সবারই বানানোর আগেই তো সেখানে লেখা হয়ে গেছে তাওরাত কিতাব, তাওরাতের মধ্যে লেখা হয়ে গেছে ফা আসা আদামু রাব্বাহু ফা গাওয়া। আমি যে ওই গাছের কাছে যাব, কোরআনে তখন লেখা হয়ে গেছে কি ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফা তাকুনা মিনাজ জালিমিন ফা আযাল্লাহুমা শাইতানু আনহা ফা আখরাজাহুমা মিম্মা কানা ফি। যখন এগুলো লিখতেছে কলম তখন তো আদমের সৃষ্টি হয়নি, এজন্য এখানে এই হাদিসে কলমের কথাটা এজন্য আসছে যে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিনিসের তাকদীর তখন কিন্তু লেখা হয়ে গেছে। এরপরে তিনি বলছেন ইয়া বুনাইয়া সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান মাতা আলা গায়রি হাযা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এই তাকদীরে বিশ্বাস না করে মারা যাবে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ইমাম আহমদের আরেক রাওয়ায়েতে আসছে ইন্না আউয়ালা মা খালাকাল্লাহু তাআলা আল কলম, সর্বপ্রথম আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন তা হলো কলম, এরপরে কলমকে আল্লাহ পাক বললেন লেখো কলম, এরপরে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু অল্প সময়ের মধ্যে ওই সময় লিখে ফেলেছেন। এরপর আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফামাল লাম ইউমিন বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি আহরাকাহুল্লাহু বিন্নার, যে লোক তাকদীরের ভালো মন্দে বিশ্বাস করবে না সে আল্লাহ পাক তাকে জাহান্নামের প্রজ্বলিত করবেন। এরপরে ওই হাদিসটা আরও বিভিন্ন রাওয়ায়াত থেকে এখানে আসছে। আচ্ছা, এখানে শায়খ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন এর মধ্যে কিছু মাসালা আছে। এক নম্বর মাসাইল হলো বায়ানু ফারদিল ঈমান বিল কদর, ঈমান বিল কদর যে ফরজ, মানে তাকদীরের উপরে ঈমান ফরজ, এই ব্যাপারে আবশ্যকতা। এবার আমরা তাকদীরের উপরে একটু আলোচনা করি, তাকদীর সম্পর্কে যে জিনিসগুলো জানা জরুরি। আচ্ছা, তাকদীর সম্পর্কে আল্লাহপাক সূরা আল কামারের 49 নম্বর আয়াতে বলছেন ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। এটা হলো তাকদীরের ঈমানের কোরআনিক দলিল। আহলে কোরআন আপনাকে বলতে পারে যে তাকদীরের উপরে ঈমান আনা দরকার নাই, এটা তো কোরআনে নাই, এটা তো হাদিসে আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরকানুল ঈমান বলছেন কোথায়, হাদিসের মধ্যে, কোরআনে কোথায় আছে, বলতে পারে যে কোরআনে কোথায়। এই জন্য কোরআনের এই আয়াতটা খেয়াল রাখবেন, এটা হলো তাকদীরের ঈমানের কোরআনের দলিল, কোরআনের আয়াতের দলিল। এটা সূরা আল কামারের 49 নম্বর আয়াত ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। বর্তমানে আহলে কোরআনের বড় এক ফেতনা চলতেছে কবরের আজাব নাই, কোরআনে নাকি আজাবে কবরের কথা নাই। আমার এই বইয়ের মধ্যে আজাবে কবরের চ্যাপ্টার আছে, আখেরাতের প্রতি ঈমান, এবং যে সময় আমি লিখছি তখন কিন্তু আহলে কোরআনের এই ফেতনাটা এত জোরালোভাবে ছড়ায় নাই, এখন এত জোরালোভাবে ছড়াইছে সারা বাংলাদেশ ব্যাপী।
মানে আমার কাছে অসংখ্য ভাইয়েরাই প্রশ্ন করে, জানতে চায় যে কোরআনে নাকি আজাবে কবর নাই, কবর আর আজাবের কথা কোরআনে নাই। এখানে আমি ওই এই আহলে কোরআনের জবাবেই মানে কোরআনের আজাব যে কোরআনে আছে কবরের আজাব এ সম্পর্কে সবগুলো আয়াত এখানে আমি উল্লেখ করছি। কদিন আগে চট্টগ্রাম থেকে এক ভাই বলছিলেন, পরে আমি ওনাকে বলছি যে আমার আরকানুল ইমান বইয়ের এত পৃষ্ঠায় এই আয়াতগুলো আছে। পরে ওই ভাই দেখে বলতেছে, ভাই এত উপকার হয়েছে আমাদের এই আয়াতগুলো পেয়ে, মানে পুরা এলাকা গোমরা করে ফেলছে, বলে যে কোরআনে কবরের আজাবের কথা নাই। আচ্ছা, তারপর তারা এটাও বলতে পারে যে কোরআনে তাকদীর ইমানের কথা নাই, কারণ অনেক আয়াত দেখবেন সেখানে তাকদীরের কথা নাই আছে। আপনার ওই যে সুরা আল বাকারার শেষ দিকে, সুরা আল বাকারার শেষ দুই আয়াতের মধ্যে ওখানে আছে কি আপনার লিল্লাহি মা আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। তাহলে এখানে কয়টা আছে? চারটা, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আর ইয়াউমাল আখিরের কথা তো কোরআনের প্রথমে দিয়ে আছে, কোরআনে কারিমের শুরুতেই আছে, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তাহলে কয়টা পাওয়া গেছে? পাঁচটা। আহলে কোরআনেরা বলে যে তাকদীর তো নাই, এজন্য মুতাজিলারা কিন্তু তাকদীর অস্বীকারকারী ছিল, তারা তাকদীর স্বীকার করতো না মুতাজিলারা। এই সূরা আল কামারের 49 নম্বর আয়াতে স্পষ্টভাবে আল্লাহ পাক বলছেন যে ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি সব কিছু সৃষ্টি করেছি নির্ধারিত কাদার অনুযায়ী, তাকদীর অনুযায়ী, পরিমাপ অনুযায়ী। এরপরে আপনার সূরা আল আহজাবের 38 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলছেন ওয়া কানা আমরুল্লাহি কাদারাম মাকদুরা, আল্লাহর বিধান সুনির্ধারিত অবশ্যম্ভাবী। সূরা আল ফুরকানের 2 নম্বর আয়াতে আছে ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদদারাহু তাকদীরা, আল্লাহ পাক বলছেন তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন এবং প্রত্যেককে পরিমিত করেছেন যথাযথ অনুপাতে। আপনারা এই আরকানুল ইমান বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন, এটার মধ্যে ইমানের এই 6টা রোকনের ব্যাপারে সব দলিল প্রমাণগুলো এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, এরপরে মোটামুটি কোরআনে কারিমের অনেক আয়াতে অনেক হাদিসে এই তাকদীরের ব্যাপারে বর্ণনা করা হয়েছে, অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। এবার আসেন তাকদীরের বিশ্বাসের ধরনটা কেমন হবে। শায়খ বলছেন যে বায়ানু কাইফিয়াতিল ইমান বিহি, তাকদীরের প্রতি ইমানের কাইফিয়াতটা কেমন হবে, ধরনটা কেমন হবে, কেমনে ইমান আনবে। ইমান আনতে হলে পাঁচটা জিনিস বুঝতে হবে, তাকদীরের উপর ইমান আনতে হলে পাঁচটি বিষয়ের জ্ঞান লাগবে, এই পাঁচটি বিষয়ের সমন্বয়ে তাকদীরের উপরে ইমান। এক নম্বর বিষয় ইলমুল্লাহি তাআলা, ইলমুল্লাহি তাআলা আল্লাহর এলেম, আল্লাহর জ্ঞান সম্পর্কে, আল্লাহর এলেম সম্পর্কে একজন ইমানদারের জ্ঞান থাকতে হবে, জানতে হবে। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা বান্দার এলেমের মতো না, আল্লাহর এলেমটা হলেন আল্লাহর এলেমের অতীত নাই, বর্তমান নাই, ভবিষ্যৎ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এলেমটা হলো আজালি, মানে এটার অতীত বর্তমান ভবিষ্যৎ নাই। এটা আজ থেকে আপনার ধরেন 50,000 বছর পরে কী হবে এটাও আল্লাহর এলেমে আছে, আমার আপনার জন্য এটা ভবিষ্যৎ, কিন্তু আল্লাহর জন্য এটা বর্তমান, এখনই আল্লাহর জন্য এটা ভবিষ্যৎ না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি পৃথিবীতে কী করবো না করবো, ভালো কাজ করবো না খারাপ কাজ করবো না কী করবো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের এলেমে আছে। এই জন্য আল্লাহর এলেম সম্পর্কে ধারণা রাখতে হবে। আল্লাহর এলেম সম্পর্কে বিস্তারিত বর্ণনা হইল সূরা আল আনআমের 59 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক আল্লাহর এলেম সম্পর্কে বর্ণনা দিচ্ছেন। আল্লাহর এলেমটা এমন যে ওয়া ইন্দাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু ওয়া ইয়ালামু মা ফিল বাররে ওয়াল বাহরে, জলে এবং স্থলে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক আল্লাহর এলেমে আছে। ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটি পাতাও ঝরে পড়ে না আল্লাহ রাব্বুল আলামিনের এলেম ভিতরিকে, মানে আল্লাহ জানেন না আল্লাহর এলেমে নাই, এরকম একটা গাছের পাতাও ঝরে পড়ে না। এখানে আরও আছে বিস্তারিত সূরা আল আনআমের 59 নম্বর আয়াত। এরপরে আরও অনেকগুলো আয়াতে আল্লাহর এলেম সম্পর্কে আল্লাপাক বিস্তারিত বর্ণনা করছেন। তাকে তাকদীর বুঝতে হলে আগে আল্লাহর এলেম বুঝতে হবে, আল্লাহর এলেম সম্পর্কে কারো জ্ঞান না থাকলে সে তাকদীরের বুঝতে পারবে না। দুই নম্বরে বুঝতে হবে কিতাবাতুল্লাহি তাআলা, মানে আল্লাহর লেখনী, লেখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যা কিছু করবে এটা দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক লিখে রেখেছে।
দুনিয়ার প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ পাক লিখে রেখেছেন। এই আল্লাহর লেখনী সম্পর্কে, আল্লাহর লেখনীর অর্থ এই নয় আল্লাহ পাক বান্দাকে বাধ্য করছেন, লেখনীর অর্থ হলো আমি কি করব এটা আল্লাহ জানেন, আল্লাহর এই এলেমের আলোকে আল্লাহ লিখে রেখেছেন। তার অর্থ এই নয় যে আমাকে আল্লাহ লেখা অনুসারে করবেন, জিনিসটা এরকম না। মানে জিনিসটা হলো আমি কি করব এটা আল্লাহর এলেমে আছে, আল্লাহ জানেন আমি নামাজ পড়বো কি পড়বো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন আমি দাওয়া কোর্স করবো কি করবো না, এটা আল্লাহর এলেমে আছে। আমি যখন দুনিয়াতে আসি নাই, সেই যখন লেখা হয়েছে তখন লেখা হয়েছে যে এখানে এরকম আইসিডিএফ দাওয়া কোর্স হবে, এখানে এরা এরা অংশগ্রহণ করবে, এরা এরা ক্লাস নেবে। আমার জন্ম যদি হইতো আরও 100 বছর আগে তাহলে আপনাদের সাথে আমার কি দেখা হইতো? দেখা হইতো না, অতীতে চলে যেত। আপনাদের জন্ম যদি আরও পরে হইতো তাহলেও দেখা হইতো না। তাহলে এটা ওই তাকদীরে আল্লাহ পাক লিখে রেখেছেন, আমরা যে এখানে একত্রিত হব ক্লাস নিব এটাও আল্লাহর এলেমে আছে। এ আল্লাহর এলেমের আলোকে আল্লাহ পাক লিখে রাখেন। এই জন্য আল্লাহর লেখনী সম্পর্কে কোরআনে দেখবেন অনেক আয়াত আছে আল্লাহর লেখনী সম্পর্কে। এই লেখনী সম্পর্কে এলেম লাগবে। 3 নম্বর, মাশিয়াতুল্লাহ, আল্লাহর মাশিয়াত। মাশিয়াত মানে আল্লাহর ইচ্ছা। বান্দা অনেক কিছু করতে চাইবে কিন্তু বান্দার ইচ্ছায় সব কিছু কার্যকর হবে না। ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন যেটা চাইবেন সেটা করতে পারে। আরেকটা হলো আল্লাহ লিখে রেখেছেন ঠিক আছে, আল্লাহ জানেন ঠিক আছে, কিন্তু আল্লাহর ইচ্ছা এমন শক্তি আল্লাহ চাইলে এটা পরিবর্তন করে দিতে পারেন। এটা আল্লাহর ক্ষমতা, আল্লাহর এই ইচ্ছা শক্তি আছে। আর আমরা দেখি যে মেঘ আসে বৃষ্টি হয়, আল্লাহ চাইলে মেঘ ছাড়াও বৃষ্টি দিতে পারেন, এটা আল্লাহর মাশিয়াত। আমরা জানি বিয়ের পরে স্বামী স্ত্রীর থেকে সন্তান হয়, কিন্তু আল্লাহ চাইলে স্বামী স্ত্রী ছাড়া মা বাবা ছাড়াও সন্তান দিতে, আদম আলাইহিস সালামকে দিছেন, হাওয়া আলাইহিস সালামকে দিছেন, বাপ ছাড়াও দিতে পারেন, ঈসা আলাইহিস সালামকে দিছেন। এটা হলো আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা শক্তি। 4 নম্বরে যেটি জানতে হবে, খালকুল্লাহ তাআলা, আল্লাহর সৃষ্টি। বান্দা যা কিছু করে সব আল্লাহর সৃষ্টি, বান্দার কোনো সৃষ্টি নাই, এটা খেয়াল রাখতে হবে। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহু খালিকু কুল্লি শাই, সূরা জুমারের 62 নম্বর আয়াত, আল্লাহু খালিকু কুল্লি শাই, প্রত্যেক জিনিসের সব কিছুর খালেক একমাত্র আল্লাহ। তাহলে বান্দার যত আমল, এই বান্দার সব আমলেরও খালেক কে? আল্লাহ। এই জায়গায় বিভ্রান্ত হয়েছে যুগে যুগে আপনার জাবরিয়া কাদরিয়া, এরা বিভ্রান্ত হয়েছে এই জায়গায় যে আল্লাহ বান্দার প্রত্যেক আমলের স্রষ্টা যদি খালেক যদি আল্লাহ হয়, তাহলে আপনার কাদরিয়ারা বলতেছে তাহলে তো তাকদীর বলতে কিচ্ছু নাই, তারা তাকদীর অস্বীকার করছে। আল্লাহই বান্দার সব কিছু স্রষ্টা, সব কিছুর খালেক, তার বান্দার তাকদীরে থাকবে কেন? কি বলেন? মানে বাবাই যদি সন্তানের সব কিছুর দায়িত্ব নেয় তো সেখানে তো আর সন্তানের কিছু করার নাই, বাবা যা করবে তা। তা আল্লাহ বান্দার সব কিছুর খালেক, তো বান্দার এখানে আর তাকদীরের দরকার কি? এটা হলো কাদরিয়াদের কথা। আর জাবরিয়াদের কথা হলো যেহেতু আল্লাহু খালেকু কুল্লি শাই, আল্লাহ সব কিছুর খালেক, তাহলে বান্দার জান্নাত জাহান্নাম বিচার আচার এটা সেটা কোনো কিছুই আর বান্দার এখতিয়ারে নাই। আল্লাহ যারে সাইব জান্নাত দিব, সাইব জাহান্নাম দিব, আল্লাহ চাইলে ভালো কাজ করবো না চাইলে খারাপ কাজ করবো। দুই সম্প্রদায় ভ্রান্ত গোমরা হয়ে গেছে, দলালার দিকে চলে গেছে এই তাকদীরকে সঠিকভাবে না বোঝার কারণে। আর আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত বলি আল্লাহু খালেকু কুল্লি শাই, বান্দার প্রত্যেকটা কর্মের খালেক আল্লাহ, এটা ঠিক আছে। বান্দা কিছু করার ক্ষমতা, কারণ বান্দা যে হাত দিয়ে করবে এই হাত তো আল্লাহর, বান্দা যে মুখ দিয়ে করবে সে মুখ আল্লাহর, বান্দা যে পা দিয়ে করবে সে পা আল্লাহর, বান্দার বলতে কিচ্ছু নাই, বান্দার সব কার? আল্লাহর। তা আমি যে হাত দিয়ে চুরি করব এই হাত কার? আমি যে রাত্রে চুরি করতে পা দিয়ে হেঁটে হেঁটে যাব এই পা কার? আল্লাহর। তারপর আমি যে বুদ্ধি খাটাই যে কোনখান দিয়ে ঢুকতে হবে, কোনখান দিয়ে বের হইতে হবে, কীভাবে পালাইতে হবে, এই যে বুদ্ধিটা খাটাইলাম, এই বুদ্ধি কার? আল্লাহর। আমরা কালকে দারসের ক্লাস করে সিরাতের প্রোগ্রাম করে বাসায় যেতেছি, আবদুল্লাহপুর গেছি, দেখি যে আমাদের গাড়ির সামনে একটা ছেলে সুন্দর মতো হাঁটতেছে, শার্ট প্যান্ট পরে,
হাঁটতেছে 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 হানিফ গাড়ি যাইতেছে সামনে দিকে, হানিফ গাড়িতে কোনো এক লোক দামি মোবাইলে কথা বলতেছে, এই ছেলেটা একটু একটু সামনের দিকে যাইতেছে, আমরা দেখতেছি এমন জোরে লাফ মারছে, লাফ মেরে এক টানে মোবাইল লই ফেলছে, মানে এত উপরের থেকে নিয়ে আমাদের গাড়ির পাশ দিয়ে দিছে দৌড় নিয়ে সুন্দর মতো চলে যাচ্ছে। এই যে ছেলেটা এখানে আসতেছে, তারপরে এই যে বুদ্ধি খাটাইতেছে, দেখতেছে, তারপরে দৌড়াই পালাই গেল, এই যে শক্তি সামর্থ্য যা কিছু ব্যবহার করছে সব কার? আল্লাহ সুবহান তাআলা। তাহলে আল্লাহই বান্দার সকল কর্মের কি খালেক। এখন কথা হইল যদি আল্লাহ খালেক হয়, এই সব কিছু আল্লাহর ব্যবহার করছে, তাহলে তার শাস্তি হবে কেন? তার তো শাস্তি হওয়ার কথা না। এখানে সূক্ষ্ম একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আল্লাহ খালেক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার এই কাজটা করার জন্য তাকে বাধ্য করেন নাই। আল্লাহ সব কিছু দিয়েছেন, আল্লাহ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ পাক ভালো রাস্তাও দেখাই দিয়েছেন খারাপটাও দেখাই দিয়েছেন, দেখাই দুই রাস্তার মাঝখানে ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে বলছেন যে তুমি এদিকে গেলে জান্নাত, এদিকে গেলে জাহান্নাম, তোমার ইচ্ছা। এই যে এখানে বান্দার ইচ্ছা শক্তি কাজ করে, বান্দার ইচ্ছা শক্তি আছে, এটাকে বলা হয় ইস্তাতাআতুল ইনসান ফি আফআলিহি, বান্দা তার কর্মে ইচ্ছা শক্তির অধিকারী, বান্দা কর্মে স্বাধীন এখতিয়ার আছে, স্বাধীন ইচ্ছা আছে বান্দা, বান্দা চাইলে আল্লাহর দেওয়া এই জিনিসগুলো দিয়ে ভালো কাজও করতে পারে, বান্দা চাইলে এগুলো দিয়ে খারাপ কাজও করতে পারে। এখানে বান্দা ফুতুল না, যেমনি নাচাও তেমনি নাচে না বান্দা, বান্দার নিজস্ব কি আছে? ইচ্ছা শক্তি আছে, ইস্তাতাআত আছে, ইস্তাতাআত এটাকে বলা হয় আকীদার ভাষায়, এটার নাম ইস্তাতাআত, বান্দার একটা স্বাধীন ইচ্ছা শক্তি আছে। এই জন্য মানুষ ছাড়া, জিন ছাড়া অন্য কোনো মাখলুকের জান্নাত জাহান্নাম নাই, কারণ তাদের স্বাধীন ইচ্ছা শক্তি নেই, কিন্তু মানুষ আর জিনের স্বাধীন ইচ্ছা শক্তি আছে। এই জন্য বান্দার সব কিছু দেন আল্লাহ, সব কিছুর খালেক আল্লাহ, কিন্তু বান্দার ইচ্ছা শক্তির কারণে বান্দার বিচার হবে, জান্নাত জাহান্নাম হবে। এই এটা হলো পঞ্চম জিনিস, যে ইস্তাতাআতুল ইনসান ফি আফআলিহি। এই জন্য আমরা দেখবো কোরআন আল্লাহ পাক বলছেন কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা, কাদ আফলাহা মান যাক্কাহা, যেই লোক নিজেকে পরিশুদ্ধ করেছে সে সফল হয়েছে, আর যেই লোক পরিশুদ্ধ করতে পারে নাই নিজেকে সে ব্যর্থ হয়েছে। তাহলে পরিশুদ্ধ করবে কে? না, মান যাক্কাহা, এখানে আল্লাহ বান্দার দিকে নিসবত করছেন, যে তার নিজেকে পরিশুদ্ধ করছে, তাহলে বান্দার ভিতরে পরিশুদ্ধ করার মতো সক্ষমতা আছে, বান্দা চাইলে করতে পারে, বান্দা চাইলে পরিশুদ্ধ নাও করতে পারে। তাহলে যিনি সলাত আদায় করেন না, এটাকে আল্লাহ করান না উনি নিজে করেন? নিজে। উনি যদি কয় যে ইনশাআল্লাহ পড়মো, যে ভাই নামাজ পড়েন না কেন, কয় ইনশাআল্লাহ পড়মো, মানে আল্লাহ চাইলেও পড়মো, এখন আল্লাহ চাইতেছে না, এই জন্য ইনশাআল্লাহ ফটমো বললে ইমানে সমস্যা হবে। আপনি ইনশাআল্লাহ ফটমো মানে কি? আল্লাহ চাইলে ফটমো, যদি আল্লাহ চান, তা এখন পড়েন না কেন, তাহলে আল্লাহ চাইতেছে না, আমি যে নামাজ পড়ি এটা আল্লাহ চাইতেছে না। এটা কিন্তু কাফেরারা বলছে, সূরা আল আনআমের 148 নম্বর আয়াত, কাফেরারা মুশরিকরা বলছে সাইয়াকুরুল্লাযীনা আশরাকু লাউশা আল্লাহুমা আশরাকনা, আল্লাহ যদি চাইতেন তাহলে আমরা কখনো শিরিক করতাম না। মুশরিকরা বলছে আল্লাহ চাইলে আমরা কোনোদিন শিরিক করতাম না, আল্লাহ চায় না। এবং তারা তালবিয়ার মধ্যে যেটা সংযুক্ত করছে, ইব্রাহিমী তালবিয়াকে তারা সংযুক্ত করে কি বলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা ইল্লা শারীকান হুয়া লাকা তামলিকুহু ওয়া মা মালাক, এই বাক্য তারা সংযুক্ত করছে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তালবিয়া পড়তে লাগলে তারা যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা বলতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, থামো আর সামনের দিকে আগাইও না, কারণ পরের কথাটা শিরিকি কথা। পরে তারা বলতো আপনার কোনো শরিক নাই, তবে যাদেরকে আপনি শরিক বানাইছেন, মানে আমরা বানাই নাই, তবে আপনি কিছু কিছু মানুষকে জমিনে আপনার শরিক কি করছেন, বানাই নিছেন। তাহলে এই যে আল্লাহর উপরে দোষটা আরোপ করা, এটাই হলো মানে এই যারা মুশরিক তারা বান্দার স্বাধীন ইচ্ছা শক্তিতে বিশ্বাস করে না। এজন্য আপনার এই তাকদীরের ব্যাপারে পাঁচটা জিনিস জানতে হবে, মনে রাখবেন কি কি জিনিস বলছি। প্রথমে এক নম্বরে ইলমুল্লাহ, আল্লাহর ইলম, দুই নম্বরে কিতাবাতুল্লাহ, আল্লাহর লেখনী, তিন নম্বরে মাশিয়াতুল্লাহ, আল্লাহর ইচ্ছা শক্তি, মাশিয়াত,
চার নম্বরে খালকুল্লাহ আল্লাহর সৃষ্টি, পাঁচ নম্বরে বান্দার স্বাধীন ইচ্ছা শক্তি বান্দার সক্ষমতা। আচ্ছা, এরপরের অধ্যায়গুলোতে আমরা একটু একটু শুধু অধ্যায় সম্পর্কে বলে যাই, সেটা হলো মা জা আফিল মুসাফিরিন, মানে চিত্রশিল্পী যারা চিত্রাঙ্কন করে বিভিন্ন প্রাণীর ছবি আঁকে এদের ব্যাপারে এখানে আসছে। অর্থাৎ এটাও তাওহিদ বিনষ্টকারী বিষয়, মুসাফিরিন বা চিত্রাঙ্কন করা, প্রাণীর ছবি অঙ্কন করা, এটা তাওহিদ বিরোধী তাওহিদ বিধ্বংসী বিষয়। এই জন্য শায়খ রাহমাহুল্লাহ এখানে একটা অধ্যায় এনেছেন এই বিষয়ের উপরে। তবে স্বাভাবিকভাবে আপনার তাসবির বলতে, চিত্রাঙ্কন বলতে বোঝানো হয় যেটা মাটি দিয়ে পাথর দিয়ে বিভিন্ন জিনিস দিয়ে বানানো হয়, এরকম প্রতিকৃতি যেটা, এটা এরকম প্রতিকৃতি যারা বানাবে আল্লাহ পাক কিয়ামতের দিন তাদেরকে বলবেন এটার ভিতরে রূহ ফুৎকার করার জন্য। তারপরে যারা বিভিন্ন জায়গায় অঙ্কন করে হাত দিয়ে, তবে বর্তমান ডিজিটাল যে ছবিগুলো তোলা হয় এটার ব্যাপারে আহলুল আলেমদের অনেক বক্তব্য আছে। তবে আহলুল আলেমদের অনেকেরই বক্তব্য এই ছবিগুলো তাসবীরের অন্তর্ভুক্ত না, মানে হাদিসে যে মুসাফিরিন বলা হয়েছে মুসাফিরিনের অন্তর্ভুক্ত না, অর্থাৎ এটা তোলার দ্বারা তাওহিদ বিনষ্ট হবে না, মুসাফিরিন দ্বারা তাওহিদে নষ্ট হয়ে যাবে, শিরক হয়ে যাবে, কিন্তু এই ডিজিটাল ছবির দ্বারা মুসাফিরিনের অন্তর্ভুক্ত হবে না। কিন্তু এই ডিজিটাল ছবির ব্যাপারেও সতর্ক থাকা জরুরি, এটাও বিনা প্রয়োজনে অহেতুক তোলাটা এটাও গুনাহের কাজ, হারাম কাজের আওতাভুক্ত, কিন্তু তাওহিদ নষ্ট হবে না কিন্তু হারামের আওতাভুক্ত হবে, কবিরা গুনাহ হবে। এজন্য অনেকেই খালি ছবি তোলে, খালি ছবি তোলে ফেসবুকে দিতে থাকে বিনা প্রয়োজনে, সকালে একবার দুপুরে একবার বিকালে একবার, আর কোনো শাইখদেরকে পাইলে তো একেবারে ছবি তোলার জন্য মানে মনে হচ্ছে যে মানে শাইখের সাথে সে আছে, শাইখের সাথে তার পরিচয় আছে, সে ফেসবুকে দিবে, এর খালি ছবি তুলতে থাকে, এটাও শরীয়তের দৃষ্টিতে জায়েজ না। কেন শাইখের সাথে ছবি তোলার আপনার কী দরকার, বা শাইখেরও ছবি তোলার কী দরকার, যেটা দাওয়াতের জন্য একান্ত জরুরি, এটা শুধু এতটুকুর ব্যাপারে আহলুল আলেমগণ অনুমতি দিয়েছেন। আচ্ছা, এরপরে হলো বাবুন মা জাফি কাসরাতিল হালাফ, বেশি বেশি কসম করা, শপথ করা, এর মাধ্যমেও তাওহিদ নষ্ট হয়, বেশি বেশি কসম করা, তখন কসমের আর গুরুত্ব থাকে না, আল্লাহর নামে কসম করে কসম ভাঙে, আল্লাহর নামে কসম করে কসম ভঙ্গ করে, এজন্য এটাকে তাওহিদের মধ্যে আনা হয়েছে। বাবুন মা জাফি জিম্মাতিল্লাহি ওয়া জিম্মাতি নাবিয়িহি, মানে কাউকে এরকম আল্লাহর জিম্মা নবীর জিম্মায় দিয়ে দেওয়াটা ঠিক না, কারণ আল্লাহর জিম্মায় নবীর জিম্মায় দেওয়ার পরে সেই লোকটা আপনার আজাব ও গজবের শিকার হইতে পারে। এজন্য নিজের জিম্মায় রাখাটাই হলো শরীরি দৃষ্টিভঙ্গি, মানে কেউ আপনার হক নষ্ট করছে বা আপনি আপনার সাথে কোনো জুলুম করছে বা কিছু করছে, কোনো খারাপ কিছু করছে, তখন তাকে সাথে সাথে যে তোমাকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম এরকম বলাটা ঠিক না, কারণ সে তওবা করতে পারে, সে ফিরিয়ে আসতে পারে, কিন্তু আল্লাহর জিম্মায় দিয়ে দেওয়া মানে তাকে অভিশাপ দেওয়া, তাকে আল্লাহর পাকড়াও আল্লাহর আজাবের মধ্যে নিক্ষেপ করা। এজন্য আল্লাহর কোনো বান্দাকে তোর উপরে আল্লাহর গজব পড়ুক, তোর উপরে আল্লাহর আজাব আসুক, তোরে আল্লাহর জিম্মায় দিয়ে দিলাম। আমাদের সমাজে অনেকে কেউ কেউ বলে যে তোরে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলাম, এইরকম মানে আল্লাহর জিম্মায় দেওয়া যাবে না, এটা তাওহিদ পরিপন্থী। তারপরে মা জাফিল একসামে আলাল্লাহ, আল্লাহর নামে কসম করা, আল্লাহর নামে কসম করে করে এরপরে আল্লাহর নামের কসমকে ভঙ্গ করা, এটাও তাওহিদ পরিপন্থী। আরেকটা হলো লা ইউস্তাশফাউ বিল্লাহি আলা খালকিহি, মানে সৃষ্টির উপরে বেশি বেশি করে বলা যে আল্লাহ তোমার উপরে শাফাত করুক, যেমন যে কোনো সৃষ্টিকে মানে আল্লাহর ক্ষেত্রে শাফাতের জন্য নির্ধারণ করা, মানে সৃষ্টিকে মাধ্যম বানানো, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে এক বেদুইন বৃষ্টি হচ্ছে না দোয়া চাইলেন, তো সেখানে বললেন যে আমরা আপনাকে আল্লাহর কাছে শাফাতকারী বানাচ্ছি আপনার মাধ্যমে আল্লাহর উপরে আর আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে, মানে আপনাকে ইউস্তাশফা বানাইছি, মানে আপনি এমন এক ব্যক্তি যাকে আল্লাহর সামনে পেশ করলে আল্লাহ পাক বৃষ্টি নাজিল করে দিবেন। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহান আল্লাহ, তুমি এই ধরনের কথা বলিও না, কারণ কোনো ব্যক্তিকে তুমি আল্লাহর সামনে এইভাবে আল্লাহর কোনো সৃষ্টিকে পেশ করিও না, মানে জমিনে এমন কোনো সৃষ্টি নাই যে যারে আল্লাহর সামনে পেশ করলে আল্লাহ লজ্জা শরমে দিতে বাধ্য হবেন, এরকম সৃষ্টি আল্লাহর সামনে জমিনে কেউ নাই। এজন্য আল্লাহর সামনে দেওয়া মানে
যে তাকে আমি এমন একজন ব্যক্তিকে আল্লাহর সামনে দিয়ে দিছি, আল্লাহ না দিয়ে আর আল্লাহর উপায় নেই, মানে আল্লাহ লজ্জা শরমে হইলেও দিয়ে দিবে। এই জন্য যারা শিরিক করে, বেদাত করে, তারা আল্লাহর ওলিদেরকে আল্লাহর সামনে পেশ করে, যে পেশ করার দ্বারা তারা মনে করে যে এমন এক ওলি আল্লাহর সামনে দিয়ে দিছি, আল্লাহ আর লজ্জা শরমে এটা ফিরাইতে পারবে না, নাউজুবিল্লাহ। আচ্ছা, সর্বশেষ অধ্যায় যেটা, সেটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহিদ সংরক্ষণের ব্যাপারে, শিরিকের প্রতিবন্ধক দূর করার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সতর্কতাগুলো বর্ণনা করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে তার নিজের ব্যাপারে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রিক যাতে কেউ শিরিক করে না বসে এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই সতর্ক ছিলেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার এই ব্যাপারে উম্মতকে সতর্ক করেছেন। এই ব্যাপারে সীমা লঙ্ঘন করলেও তাওহিদ নষ্ট হয়। এরপরে আরেকটা অধ্যায় আছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহর মর্যাদা মাখলুক যথাযথভাবে নির্ধারণ করতে পারেনি, মানে আল্লাহ কি, আল্লাহর কি ক্ষমতা, এ সম্পর্কে মাখলুক কিন্তু যথার্থ ধারণ করার মতো জ্ঞান মাখলুকের পুরোপুরি নাই, মানে মাখলুক পুরোপুরি আল্লাহকে চিনতে অক্ষম, যতই চিনেছিল কিন্তু আল্লাহর মূলত যে ক্ষমতা, সেই ক্ষমতা বান্দার ব্রেইনে পুরোপুরি আল্লাহর ক্ষমতা সম্পর্কে ধারণ করা বান্দার পক্ষে সম্ভব নয়। আচ্ছা, সর্বশেষ আমরা আরেকটা বিষয় সংক্ষেপে আলোচনা করে শেষ, সেটা হলো তাগুত। তাগুতের ব্যাপারে আগেও আলোচনা হয়েছে, আপনাদের আরও একজন শায়খ মনে আলোচনা করেছেন, তা আজকে আরেকটু তাগুতের ব্যাপারে জানাটা জরুরি। কারণ যুগে যুগে যত নবী রাসুল এসেছেন, সব নবী রাসুলের দাওয়াতের মধ্যে, তাওহীদের দাওয়াতের মধ্যে একটা অংশ ছিল এজতানাবুত তাগুত, তাগুত পরিহার করা। সূরা আন-নাহলের কত নম্বর আয়াত? 36 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, প্রত্যেক কওমের কাছে আমি রাসূল পাঠিয়েছি আর আমার রাসূলেরা দাওয়াত দিয়েছেন আন ইবুদুল্লাহ, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, মানে তাওহীদের দাওয়াত দিয়েছেন। ওয়াজতানিবুত তাগুত, সাথে সাথে তাগুত পরিহার করো। তাহলে তাগুত পরিহার না করে তাওহীদের দাওয়াত দেওয়া যায় না। তাওহীদের দাওয়াত দিতে হইলে তাগুত চিনতে হবে, তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছেদ করতে হবে। যদি বলি যে না ঠিক আছে আমি তাওহীদেরও দায়ী আবার তাগুতের সাথেও আমার সম্পর্ক খুব মজবুত, তাহলে বুঝতে হবে আমি তাওহীদের দায়ী হইতে পারি নাই। এজন্য একজন তাওহীদবাদী আহলুত তাওহীদ মুমিনকে অবশ্যই তাগুত চিনতে হবে। এজন্য ইমানের ক্ষেত্রে এটা শর্ত যে তাগুতকে অস্বীকার না করলে ইমানদার হওয়া যায় না। সূরা আল বাকারা 256 নম্বর আয়াত, ফামাই ইয়াকফুর বিত্তাগুতে ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে, তাগুতের প্রতি কুফরি করবে, আল্লাহর উপরে ইমান আনবে, সেই মূলত ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, উরওয়াই উসকা মানে কালেমাতুত তাওহীদ। কালেমাতুত তাওহীদের অনেকগুলা নাম আছে, তার মধ্যে একটা নাম হলো আল উরওয়াতুল উসকা, এটা লা ইলাহা ইল্লাল্লাহর আরেক নাম, তাওহীদের আরেক নাম আল উরওয়াতুল উসকা। তো যেই লোক তাগুতের প্রতি কুফরি করবে এবং আল্লাহর উপরে ইমান আনবে সেই লোকেই ইমানদার। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আগে কুফরি তারপরে ইমান। লা ইলাহা হলো কি, হ্যাঁ এটা কুফরি বাক্য, শুধু লা ইলাহা, ইল্লাল্লাহ বললাম না, শুধু লা ইলাহা, তার অর্থ হলো আমি কোনো মাবুদ মানি না, সমস্ত মাবুদকে আমি কি করলাম অস্বীকার করলাম, ইল্লাল্লাহ একমাত্র সত্য মাবুদ হিসাবে আমি আল্লাহকে মেনে নিলাম। তাহলে প্রথমে সকল তাগুতকে অস্বীকার করতে হয়, তারপরে আল্লাহর উপরে ইমান আনতে হয়। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি বলেন তো দেখি, না আরবিতে বলেন লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। আপনাকে আবার কেউ কেউ প্রশ্ন করতে পারে বিহাক্কিন কই পাইছেন, কেউ বলতে পারে যে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা মাবুদা ইল্লাল্লাহ আপনি আবার বিহাক্কিন কোথায় পাইছেন, বিহাক্কিন যোগ করছেন কেন, এই প্রশ্ন করতে পারে, তখন কি বলবেন? ওই ব্যাখ্যা তো পরে, আগে বলতে হবে যে লা এখানে লাইন অফ জিন্স আরবি ব্যাকরণের দৃষ্টিতে, তো এটা মানে যদি ইমাম সাহেব প্রশ্ন করে বা অনেক আলেম আপনাকে পাইলে প্রশ্ন করতে পারে, তার লা মাজাবি পাইলে অনেকে চুলকায়, অনেকে চুলকা নিয়ে উঠে সাথে সাথে, আপনারা কিছু না কিছু
আটকাইতে হবে, ধরতে হবে। কদিন আগে আমি ভিডিওর মধ্যে দেখলাম একজন বলতেছে, ভিডিওর মধ্যে বলতেছে, নিজে ভিডিও বাইর করছে, কয় আজকে একলা মাজাবিরের রাস্তায় পাইছিলাম, কয় পাওয়ার পরে সে আমাকে বলতেছে যে এটা হাদিসে আছে, এটা এইভাবে আছে, এইভাবে আছে, আমাকে অনেক হাদিস বলতেছে। তো তখন আমি বুঝতাম যে এটা তো যে সে লামাজাবি না, এটা অনেক ভালো হাদিস জানে। এবার আমি তাকে বললাম যে যে তাকে আরবিতে বললাম যে আন্তাল আহমাক, মানে তাকে বললাম যে তুমি আহমক, তুমি গাদা। হ্যাঁ, তো এখন ওই ওই ভাই বলতেছে এই এই যে কথাটা বললেন এটা কোন কিতাবে আছে? হ্যাঁ, আমি বললাম যে এটা যে কিতাবে আছে সেই কিতাবের নাম আন্তা ফাসেক। সেই কিতাবের নাম কি? আন্তা ফাসেক মানে তুমি ফাসেক। ওই ভাইকে বলতেছে তুমি ফাসেক। ওই ভাই নাকি তাকে বলতেছে যে ভাই এই কিতাবটা আমার একটু দিবেন, এই কিতাবটা কোথায় পাবো, ইন্টারনেটে সার্চ দিলে পাবো বা কোথায় আছে, এই কিতাবের নাম হলো কি? মানে সে ওই ভাইকে নিয়ে ঠাট্টা করতেছে যে লামাজাবি এত আরবি জানে না, এমনি সব হাদিস শিখে ফেলছে। তো এখন আপনি যখন বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, এবার আপনাকে বলবে যে বিহাক্কিন কই পাইছো, এখানে বিহাক্কিন আছে নাকি? এটার সোজা সংক্ষিপ্ত উত্তর হলো যেখানে লা আসবে লায়ের পরে দুইটা অংশ থাকতে হবে, একটা ইসিম একটা খবর, মানে একটা ইসমে লা একটা খবরে লা, এটা আরবি ব্যাকরণের নিয়ম। তো এখানে লা ইলাহা, ইলাহাটা হইল ইসমে লা, ইসিম লায়ের ইসিম, আর এখানে ইসিম থাকলে একটা খবর থাকতে হবে, এটা আরবিতে বাধ্যতামূলক। ওই খবরটা এখানে লুকায়িত আছে, ওই লুকায়িত খবরটাই হলো বিহাক্কিন। ওই খবরটাই হলো কি? বেহাক্কেন, মানে লা ইলাহা বলা মানে ইলাহার পরে একটা শব্দ লুকায়িত আছে, ওই লুকায়িত শব্দটা বেহাক্কেন। এই জন্য না হয় বাক্যই কমপ্লিট হবে না, সেন্টেন্স সম্পূর্ণ হবে না, এজন্য বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো লা মাবুদা বেহাক্কেন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। আচ্ছা, এবার আসি আমরা তাগুতের পরিচয়। তাগুত শব্দটা তুগিয়ান থেকে, তুগিয়ান অর্থ হলো মুজাওয়াজাতুল হাদ, সীমা অতিক্রম করা। যেমন ফেরাউন, ফেরাউনের ব্যাপারে আল্লাহ পাক কি বলছেন? ইজহাবা ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তোমরা দুইজনে ফেরাউনের কাছে যাও, কারণ ফেরাউন কি করছে? সীমা অতিক্রম করে ফেলছে, সীমা লঙ্ঘন করে ফেলছে। তাগা, কাল্লা ইন্নাল ইনসানা লাইয়া তাগা আর রাআহু ইস্তাগনা, লাইয়া তাগা মানে সীমা অতিক্রম করেছে। সুরাল হাক্কার 11 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না লাম্মা তাগাল মাউ হামালনাকুম ফিল জারিয়া, যখন জলোচ্ছ্বাস শুরু হয়ে গেল তখন আমি তোমাদেরকে নৌযানে আরোহণ করিয়েছি। এখানে নূহ আলাইহিস সালামের কওমের কথা বলছেন। এখানে আল্লাহ পাক বলছেন ইন্না লাম্মা তাগাল মাউ, ফানি যখন সীমা অতিক্রম করে উপরে উঠে গেছে, তাগা, এই তাগা মানে সীমা লঙ্ঘন করা, তাগুত মানে সীমা লঙ্ঘনকারী, অবাধ্য, আল্লাদ্রোহী, এটা হলো তাগুতের অর্থ। তাগুতের পারিভাষিক সংজ্ঞাটা অনেকে বিভিন্নভাবে দিয়েছেন, তবে সবচাইতে জামে মানে সংজ্ঞা হলো ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহকে সবসময় ভালো করে অনুসরণ করার চেষ্টা করবেন, মানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর চেয়েও আরও বড় আলেম ছিলেন ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ। তো ওনার সাথে আমাদের একটু বেশি সম্পর্ক, বেশি মিল কেন জানেন? ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আগে কিন্তু সুফি ছিলেন, উনি সুফি থেকে তাওবা করে পরে এই সহি আকিদার দিকে আসছেন, সালাফদের দিকে আসছেন। তো আমরাও কিন্তু যেই অঞ্চলে যেখানে বসবাস করি আমাদের আকিদা চিন্তা চেতনা সব কিছুর মধ্যে সুফিবাদ, সুফি মতবাদ ঢুকানো আছে। এই জন্য ওনার কিতাবাদি পড়লে আপনার আকিদা বুঝা, সালাফদের মানহাজ বুঝা, সালাফদের আকিদা বুঝা সহজ। উনি কিতাব লিখেছেন মাদারিজুস সালেকিন, মাদারিজুস সালেকিন, সালেকিন হওয়ার স্তর মাদারিজ। তো এই জন্য উনি আগে ভুল রাস্তায় সালেকিন হতে চেয়েছিলেন, পরে উনি কোরআন সুন্না থেকে সালেকিন হওয়ার রাস্তা কোনটা ওই রাস্তা উনি কিতাবে উল্লেখ করেছেন। এই জন্য ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহকে আরব বিশ্বে দেখবেন মানে ব্যাপক প্রাধান্য দেন ওলামায়ে কেরাম, বারবার ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ রেফারেন্স দেন।
তো ইমাম ইবনুল কাইয়্যিম তাওগুতের সংজ্ঞায় বলেন, তাওগুতটা হলো মা তাজাওয়াজা বিহিল আবদ, বান্দা যে ব্যাপারে সীমা লঙ্ঘন করে, মিন মাবুদিন আও মাতবুইন আও মুতাঈন, মানে তিনটা ব্যাপারে সীমা লঙ্ঘন করার নাম তাওগুত। তিনটা ব্যাপারে সীমা কি করা, লঙ্ঘন করা, কি কি ব্যাপারে, মাবুদের ব্যাপারে, মাবুদের ব্যাপারে সীমা লঙ্ঘন করা। বান্দার মাবুদ হবে কে, বান্দার মাবুদ কে হবে, একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া বান্দার আর কোনো মাবুদ হওয়া যাবে না। এখন কেউ যদি বান্দার মাবুদ হয়ে বসে থাকে, মানে আরেক বান্দা বান্দার মাবুদ হয়ে গেছে, তখন ওই বান্দা কি হবে, তাগুত হবে। বান্দার মাবুদ হবে একমাত্র আল্লাহ, কিন্তু এখন কোন বান্দা সে বলল যে আমি এই এলাকার মাবুদ, কে এরকম কেউ পৃথিবীতে পর্যন্ত ঘোষণা দিছে, দে নাই এরকম সরাসরি কে বলছে আমি তোমাদের মাবুদ, কেউ বলছে না। আরে এই কথাটা যেটা বললাম এটা হলো মানে রূপক কথা, কেউ কোনোদিন পৃথিবীতে বলবে না আমি তোমাদের মাবুদ, কিন্তু মাবুদ যে ক্ষমতা প্রয়োগ করে সে সেই ক্ষমতা প্রয়োগ করে। মাবুদ বান্দার আইন তৈরি করবে, সে নিজে বান্দার আইন তৈরি করে, তো সে তো আল্লাহর আসন দখল করে বসে আছে, সে বান্দার মাবুদ হয়ে বসে আছে, এটার নাম তাওগুত। মানে মাবুদের যেই ক্ষমতা, মাবুদের যে কার্যক্রম, সেই ক্ষমতা সে ছিনিয়ে নিছে, সে নিজে দখল করে বসে আছে, তখন এই মাবুদের সীমা লঙ্ঘন করলে তাকে বলা হয় কি, তাওগুত। মাতবু, মাতবু এর সীমা, মাতবু মানে এত্তেবার সীমা, এত্তেবার করবে পৃথিবীতে আল্লাহর দিনের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য আয়াতে বলছেন, সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে বলছেন, ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন, তোমরা একমাত্র ইত্তেবা করো আমার রাসূলের, তাহলে তোমরা হেদায়েত পাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী, তাহলে এত্তেবার অধিকারী একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবা না করি, অন্যদের এত্তেবা শুরু করি, যেই এত্তেবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত্তেবার বিপরীত, এটা হলো এত্তেবার ক্ষেত্রে সীমা লঙ্ঘন, এটাও তাওগুত। আরেকটা হলো মোতা, এতাতের ক্ষেত্রে সীমা লঙ্ঘন, মানে অনুসরণের ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, তাহলে এতাত করতে হবে আল্লাহর, এতাত করতে হবে রাসূলের, এতাত করতে হবে উলিল আমরের। এই এতাতের আবার সীমা আছে, আল্লাহর আনুগত্যের সীমা আছে, রাসূলের আনুগত্যের সীমা আছে, উলিল আমরের সীমা আছে। উলিল আমরের সব আনুগত্য করা যাবে না, যেই আনুগত্য আল্লাহ এবং রাসূলের সাথে মিলবে সেটা আনুগত্য করা যাবে, যেটা মিলবে না সেটার আনুগত্য করা যাবে না। এখন আমি ওই যেটা মিলবে না সেটার আনুগত্য করে বসে আছি, তাহলে আনুগত্যের সীমা লঙ্ঘন করা হয়েছে, এই লঙ্ঘন করলে সেটা হয় কি, তাওগুত। জমিনে তাওগুত অনেক ধরনের আছে, তন্মধ্যে ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন প্রথমত তাওগুত পাঁচ ধরনের। এই পাঁচ ধরনের তাওগুত জানলে মোটামুটি তাওগুত চিনতে সুবিধা হবে, সহজে আমরা তাওগুত চিনে ফেলতে পারবো। এক নম্বর হলো ইবলিস, ইবলিস হলো এক নম্বর তাওগুত, তাহলে ইবলিস আমাদের শত্রু, ইবলিসের থেকে সবসময় দূরে থাকতে হবে। ইবলিসের কোনো ইবাদত করা, ইয়া বানি আদামা আল্লাহ তাআবুদু শয়তান, হে বানি আদম তোমরা শয়তানের ইবাদত করিও না। তাহলে শয়তানের ইবাদত কেমনে করে বান্দা বলেন তো দেখি, একটা উদাহরণ বলেন যে শয়তানের ইবাদত কেমনে করে সহজে। আরে ফজরের সময় আজান হয়েছে, আজানের পরে একজন ঘুম থেকে উঠে গেছে, উঠে সলাত আদায় করতে চলে গেছে, আরেকজন উঠে নাই শুয়ে রয়েছে, দুইজনেই ইবাদত করছে। যিনি উঠে সলাত আদায় করছেন তিনি ইবাদত করছেন কার, আল্লাহর। যিনি শুয়ে রয়েছেন তিনি ইবাদত করছেন কার, শয়তানের। আমরা মনে করি হে শুয়ে রয়েছে ইবাদতে করে নাই, কিন্তু আসলে কিন্তু সেই ইবাদত করছে, তার শুয়ে থাকাটাও একটা ইবাদত, কিন্তু এই ইবাদতটা কার, শয়তানের। এই জন্য আল্লাহ পাক বলছেন আল্লাহ তাআবুদু শয়তান, শয়তানের ইবাদত করিও না। দুই নম্বর তাওগুত হলো মান উবিদা মিন দুনিল্লাহ ওয়া হুয়া রাদিন, আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় কিন্তু সে খুশি, মানে তার ইবাদত করতেছে বান্দা মাখলুক, সে খুশি মনে মনে। আচ্ছা, যেমন আপনার শাহজালাল রহমতুল্লাহ আলাইহির ইবাদত করে মানুষ, করে না, করে না, ধরেন তার কবরে সেজদা দেওয়া, তার কবরের উদ্দেশ্যে মান্নত করা, তার কবরের উদ্দেশ্যে জবাই করা, তার কবরে বিভিন্ন কিছু নিয়ে যাওয়া, এগুলো কি শিরক,
আচ্ছা, এখন তার ইবাদত করতেছে, তিনি কি ইবাদতে সন্তুষ্ট? তিনি যদি উঠতে পারতেন কবরের থেকে, তাহলে তো উনি সর্বপ্রথম জিহাদ করতেন এদের বিরুদ্ধেই, কারণ উনি তো শিরকের বিরুদ্ধে জিহাদ করার জন্যই এখানে আসছেন, আর তাকে কেন্দ্র করে শিরক করা হচ্ছে। তাহলে তিনি তাগুত না, কারণ তিনি তার ইবাদত করা হচ্ছে কিন্তু তিনি এই ইবাদতে সন্তুষ্ট নন। আবার দেখা গেছে ঈসা আলাইহিস সালামের ইবাদত করতেছে পৃথিবীতে মানুষ, কিন্তু ঈসা আলাইহিস সালাম তার এই ইবাদতের প্রতি সন্তুষ্ট নন। কিন্তু আবার দেখবেন বাংলাদেশে অনেক পীর সাহেব আছে, মানুষের সাজদানে চেয়ার দিয়ে বসে আছে, মানুষেরা এসে এসে সাজদা করে, তারপরে নজর মান্নাত নিয়ে আসতেছে, তাহলে তার ইবাদত করতেছে কিন্তু সে মহা খুশি। তাহলে এই লোকের নাম কি? তাগুত। মানে মানুষ তার ইবাদত করতেছে, সে সন্তুষ্ট, সে এটার বিরোধিতা করে না, সে এটার বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে না, সে খুশি এই ইবাদতে, এটার নাম হলো কি? তাগুত। তিন নম্বর হলো মান দাআন্নাস ইলা ইবাদাতি নাফসিহি, যেই লোক মানুষকে নিজের ইবাদতের দিকে ডাকে, মানে সে কিছু ইবাদত বানাইছে, নতুন নতুন বানাইছে, বানায় মানুষকে বলে যে আমি যেটা বানাইছি এটাই আল্লাহকে পাওয়ার সবচাইতে শর্টকাট তরিকা, সে এটা এমন তরিকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিছেন এটা অনেক লম্বা তরিকা, এই তরিকায় তুমি আল্লাহকে পাওয়া অনেক কঠিন, কিন্তু আমি যেটা বানাইছি এটা একেবারে সংক্ষিপ্ত সাজেশান, সংক্ষিপ্ত সিলেবাস, এই সিলেবাসে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যাবে, দ্রুত পাওয়া যাবে। এইরকম তরিকা, এরকম রাস্তা, এরকম ইবাদত যারা বানায় তাদেরকে কোরআন সুন্নাহর ভাষায় বলা হয় কি? তাগুত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা জিকির করছেন সেই জিকিরের থেকে কেউ যদি ব্যতিক্রমী নতুন নতুন জিকির বানায় তারা কি? তাগুত। তারা আল্লাহর জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি যা শিখাইছেন, যে পদ্ধতি শিখাইছেন সেই পদ্ধতিকে আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করতেছে না, তারা নতুন নতুন ইবাদত, নতুন নতুন পদ্ধতি সৃষ্টি করতেছে, এদেরকে কোরআন সুন্নাহর ভাষা বলা হয় কি? তাগুত। এবং নিজে নিজে বানায় মানুষকে ওটার দিকে আহ্বান করতেছে যে এটাই আল্লাহকে পাওয়ার সহজ তরিকা। এই যে আপনার মিলাদ, যে প্রচলিত আমাদের সমাজে প্রচলিত মিলাদ, এই মিলাদের যে পদ্ধতি, কিছু গান কিছু কবিতা বানানো হয়েছে, এটা একটা মানে প্রোডাক্ট বানাইছে, বানাই মানুষকে এই ইবাদতের দিকে আহ্বান করতেছে। তাহলে যারা বানাইছে, যারা আহ্বান করতেছে, এদেরকে কোরআন সুন্নাহর ভাষা বলা হয় কি? তাগুত। এবং তারা মনে করে এই কাজ যারা করে তারা ইমানদার, যারা এটা করে না, এই প্রোডাক্ট গ্রহণ করে না, ব্যবহার করে না, এরা ইমানদার না, এরা ওহাবি, এরা খারাপ, এরা দুশ্মনে রাসুল, গুস্তাখে রাসুল। আচ্ছা, চার নম্বর, যে ব্যক্তি এলমে গায়েবের দাবি করে, মান এদ্দাআ শাইয়্যান মিন এলমে গায়েব, যে ব্যক্তি এলমে গায়েবের দাবি করে, যে ব্যক্তি মনে করে যে দাবি করে যে আমার কাছে গায়েবের এলেম আছে, আমি মানুষ দেখলে চেহারা দেখলে বলে দিতে পারি তার ভিতরে কি আছে, এই লোকের নাম কি? তাগুত। আমি কারো হাত দেখে বলে দিতে পারি, আমি কারো আপনার রাশি দেখে বলে দিতে পারি, আমি কারো এটা দেখে ভবিষ্যতে কি হবে বলে দিতে পারি, এই এলমে গায়েবের যিনি দাবি করবেন তাকে বলা হয় কি? তাগুত। আরেকটা হলো মান হাকামা বেগাইরে মা আনজালাল্লাহ, আল্লাহর নাজিলকৃত বিধানকে প্রত্যাখ্যান করে, যে ব্যক্তি মানব রচিত আইন কানুন দ্বারা শাসন কার্য পরিচালনা করে তাকেও বলা হয় তাগুত। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন এই জাতীয় তাগুত তিন ধরনের হতে পারে, এক ধরনের তাগুত কাফের, এক ধরনের তাগুত জালেম, এক ধরনের তাগুত ফাসেক। আল্লাহ পাক সূরা আল মায়েদার মধ্যে কি তিনটাই বলছেন, কাফেরুনও বলছেন, ফাসেকুনও বলছেন, জালেমুনও বলছেন। কাফেরুন কারা? যারা কোরআনে কারিমের বিধানগুলোকে বর্তমান যুগের জন্য, সময়ের জন্য কার্যকর মনে করে না, বর্তমান যুগের যুগোপযোগী মনে করে না, মনে করে যে এই যুগগুলো, এই আইন কানুনগুলো কোরআনে কারিমের অনেক পুরাতন, এগুলো অনেক প্রাচীন, এগুলো 1400 বছর আগের, বর্তমান জমানার জন্য এগুলো প্রযোজ্য নয়, অর্থাৎ এই আইন কানুনগুলো যুগ উপযোগী এবং বর্তমান সময়ের জন্য সবচাইতে প্রয়োজনীয় এটা বিশ্বাস করে না, বা উলাইকা হুমুল কাফেরুন, এরা হলো কাফের। আর জালেমুন কারা? জালেমুন হইল তারা যারা বিশ্বাস করে যে এই বিধিবিধানগুলো ভালো, এই বিধিবিধানগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগে কার্যকর ছিল, বা খোলাফায়ে রাশিদিনের যুগে ছিল, পরবর্তীতে ছিল, কিন্তু এই বিধানগুলো বর্তমানে যে পরিবেশ পরিস্থিতি, আমরা যদি এগুলা করতে যাই, আমরা যদি করি বিশ্ব থেকে আলাদা হয়ে যাব, মানুষ আমাদেরকে এক ঘরে করে ফেলবে, তারপরে আমাদের বিভিন্ন দেশ চলতে পারবে না বর্তমান জমানায় কোরআন সুন্নাহর আইন দিয়ে, এরা হলো জালেমুন, ফাউলাইকা হুমুস জালেমুন।
এরা নিজেদের নফসের উপরে আল্লাহর বিধানের উপরে জুলুম করছে। তিন নম্বর ফাসেকুন, ফাসেকুন কারা? যারা সব বিশ্বাস করে, পুরা কোরআনে কারিমের সুন্নার বিধানগুলো সব বিশ্বাস করে, সব আইন কানুনকে যোগ উপযোগী মনে করে, কার্যকর মনে করে, সব মনে করে, কিন্তু নিজের প্রবৃত্তির তাড়নায় সেগুলো বাস্তবায়ন করে না, এরা হলো ফাউলাইকা হুমুল ফাসিকুন। কিন্তু এর মধ্যে থেকে যারা ফাউলাইকা হুমুল কাফেরুন, যারা তারাই কোরআন সুন্নাহর দৃষ্টিতে তাগুত হিসেবে অন্তর্ভুক্ত হবে, বাকি দুই শ্রেণীকে সরাসরি তাগুত অন্তর্ভুক্ত করা যাবে না। এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত, এবং এই মতকেই সালাফেরা সমর্থন করেছেন। মানে যারা কাফেরুনের পর্যায়ে, মানে যারা আল্লাহর কোনো বিধিবিধানকে স্বীকারে করে না, বর্তমান যুগের জন্য অচল মনে করে, অকার্যকর মনে করে, আল্লাহর বিধানকে যুগ উপযোগী মনে করে না, এটা 1400 বছরের পুরানো শেকেলে মনে করে, এরা কাফেরুন এবং এরা তাগুত। আর বাকিরা তাগুতের আওতাভুক্ত না, কিন্তু তারা হলো কি, জালেম এবং ফাসিকের অন্তর্ভুক্ত হবে। যে মোটামুটি আমরা তাগুত সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা পেশ করলাম। ইমানের তিন মূলনীতি বইতে তাগুত সম্পর্কে আলোচনা আছে, আর ইবনুল কাইয়্যিমের কিতাবের মধ্যে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তাওহীদকে জানার বোঝার তৌফিক দান করুন। জি।